Hello and welcome to Civil Engineering in Bengali. Today we will discuss about the next part of shear strength of soil. Shear strength er mone hoy ar tinte class erokom lagbe, maybe chattao lagte pare. Ami jehetu choto choto kore class dicchi, bhag bhag kore dicchi, thik ache. To ajke amra ki janbo, ekta khub important jinish janbo. Dekho, chalo just wait. শিয়ার স্ট্রেংথে সবার প্রথমে যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে স্ট্রেস পাথ। স্ট্রেস পাথ সম্বন্ধে আমরা আজকে জানব। স্ট্রেস পাথের ইন্ট্রোডাকশন কিন্তু তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? অ্যাটলিস্ট স্ট্রেস পাথটা কী সেটা তোমাদের জেনে রাখা উচিত। স্ট্রেস পাথ, স্ট্রেস পাথ কী বলো তো? স্ট্রেস পাথ মানে হচ্ছে যে আমরা যদি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেংথের পয়েন্টগুলোকে জয়েন করে দিই তাহলে যে লাইনটা পাবো সেটাই হচ্ছে স্ট্রেস পাথ। স্ট্রেস পাথ দেখে তুমি বলতে পারবে যে সয়েলের মধ্যে কী রকম মডিফিকেশনস করা হয়েছে। মানে আমি কি বলতে চাইছি, মানে ধরো সয়েলটাকে খোঁড়া হয়েছে, না সেখানে এক্সট্রা ওভারবার্ডেন লোড চাপানো হয়েছে, না ল্যাটারাল এক্সপ্যানশন হয়েছে, ল্যাটারাল কন্ট্রাকশন হয়েছে, এভরিথিং ইউ উইল বি এবল টু টেল জাস্ট বাই সিইং দ্য স্ট্রেস পাথ। তো স্ট্রেস পাথের ডেফিনেশন যদি তুমি বলো তাহলে আমি লিখবো এরকম, ইট ইজ দ্য লোকাস অফ, এটা লোকাস, হ্যাঁ, লোকাস অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেংথ পয়েন্টস। আরও এর কিছু কিছু ডেফিনেশান আছে যেটা আমি বলে দিচ্ছি, লিখে রাখো। এটা ডেফিনেশান বললেও হবে, মানে অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার আর আদার ডেফিনেশানস অলসো স্ট্রেস পাথের। যেমন তোমাকে আমি বলছি, লিখে রাখো, যেমন লেখো স্ট্রেস পাথ ইজ এ কার্ভ, লেখো লেখো স্ট্রেস পাথ ইজ এ কার্ভ হুইচ শোস চেঞ্জ ইন স্ট্রেসেস অ্যাজ দ্য লোড অ্যাক্টিং অন দ্য সয়েল স্পেসিমেন চেঞ্জেস। স্ট্রেস পাথ ইজ এ কার্ভ, এর একটা কার্ভ, হুইচ শোস দ্য চেঞ্জ ইন স্ট্রেসেস অ্যাজ দ্য লোড অ্যাক্টিং অন দ্য সয়েল স্পেসিমেন চেঞ্জেস। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস ইস ইজ দ্য লাইন ড্রন থ্রু দ্য পয়েন্টস রিপ্রেজেন্টিং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অ্যাক্টিং অন দ্য স্পেসিমেন অ্যাজ দ্য লোড চেঞ্জ টেক্স প্লেস। বুঝতে পারলে? অথবা লাস্ট যে পয়েন্টটা আমি বললাম সেটা এখানে লেখা আছে, ইট ইজ দ্য লোকাস অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পয়েন্টস ওয়েন লোড টেক্স চেঞ্জ টেক প্লেস। বাস, ঠিক আছে, ডেফিনেশানগুলো তুমি লিখে নিলে। আমি শুধু এটাই মনে রাখতাম যে ইট ইজ দ্য লোকাস অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেন পয়েন্ট ওয়েন লোড, ওয়েন লোড, when applied load load changes take place, যখন অ্যাপ্লাইড লোডটা চেঞ্জ হয়। আচ্ছা, এটা দেখে তো তুমি কিছু বুঝতে পারলে না, তোমাকে ছবি এঁকে দেখাতে হবে, দেখো কীরকম দেখতে হচ্ছে স্ট্রেস পাথটা। এই হচ্ছে তোমার ধরো একটা মোটামুটি আমি বলতে পারি যে একটা তোমার এদিকে সিগমা আছে ধরো, এদিকে আছে হচ্ছে টাউ, এরকম একটা জিনিস আছে। তো এর মধ্যে মোহর সার্কেল কীরকম হতে পারে? সি দিস ইজ দ্য মোহর সার্কেল, প্রথম একটা তুমি ড্র করলে এরকম ফার্স্ট মোহর সার্কেল তুমি এরকম পেলে, তারপরে কী করলে সিগমা থ্রিটা চেঞ্জ করলে, পরে তুমি এরকম একটা মোহর সার্কেল ধরো পেলে, আবার তুমি চেঞ্জ করলে এরকম একটা মোহর সার্কেল পেলে, ইন দিস ওয়ে ইউ উইল গেট ইনক্রিজ ইন মোহর সার্কেলস। তো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এইরকম ম্যাক্সিমাম পয়েন্টগুলো যোগ করে যে তুমি স্ট্রেসটা পাবে সেটাকেই ওরা স্ট্রেস পাথ বলছে। তুমি বুঝতে পারলে আমার কথাটা? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন পয়েন্ট তো এগুলো, এটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, এই পয়েন্টগুলো যোগ করে যে কার্ভটা তুমি পাবে, বেসিক্যালি এটা স্ট্রেট লাইনই হয়, কার্ভ হয় না। মানে কার্ভ যদি কোথাও লেখা থাকে তুমি কেটে দাও, এটা কার্ভ হয় না, হ্যাঁ স্ট্রেট লাইনই হয়। এই ইকুয়েশনটাও আমি তোমাকে দেখাবো, তো সেটাকে আমরা শিয়ার তোমার স্ট্রেস পাথ বলি। আচ্ছা, তবে স্ট্রেস পাথকে না আমরা এইভাবে ইন্ডিকেট করি না, এই সিগমা ভার্সেস টাউ রেসপেক্টে ইন্ডিকেট করি না, কী করি, পি কিউ প্লটে ইন্ডিকেট করি। গেটে কিন্তু অলরেডি এখান থেকে কোশ্চেন চলে এসছে, তোমাকে আমি বলে দিচ্ছি, দেখে নিই। স্ট্রেস পাথকে আমরা কখনো সিগমা টাউয়ে ইন্ডিকেট করি না। স্ট্রেস পাথ ইন্ডিকেট করার বেসিক টার্ম হচ্ছে পি কিউ প্লট। কীরকম পি কিউ, এটা একটা নতুন জিনিস তোমরা জানলে, পি স্মল পি, পি মানে হচ্ছে সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি বাই টু, এটাকে পি বলে। আর কিউটা কী জিনিস, কিউ হচ্ছে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু, এটা হচ্ছে আমাদের পি কিউ, পি ভার্সেস কিউ প্লট। এই প্লটের করেসপন্ডিংলি আমরা স্ট্রেস পাথটাকে ইন্ডিকেট করি, ঠিক আছে? আজকের থেকে তুমি স্ট্রেস পাথে যত কিছু দেখবে সমস্ত কিছু পি কিউ প্লটে তুমি দেখতে পাবে, ঠিক আছে? তুমি আমার কথা বুঝতে পারলে? দেখি আর স্ট্রেস পাথে এক্সট্রা কিছু বলা আছে কি না, নাহলে আমি ওই চারটে কন্ডিশানে চলে যাব। না, আর স্ট্রেস পাথে এক্সট্রা করে কিছু বলা নেই।
স্ট্রেস পাথে ওটাই বলা আছে, তুমি দেখে নিও। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে স্ট্রেস পাথের কন্ডিশন। দেখো চারটে কন্ডিশন আছে স্ট্রেস পাথের, পি কিউ প্লটের মাধ্যমে কী করে আমরা স্ট্রেস পাথের কন্ডিশনকে জানতে পারি সেই কন্ডিশনগুলো আমরা এখানে এখন পড়বো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি মুছে দিই, চারটে কন্ডিশন আমি ড্র করবো, চারটে ভালো করে দেখবে, তারপরে তোমরা স্ক্রিনশট বা ড্র করবে, আগের থেকে লিখবে না, ঠিক আছে? দেখো দেয়ার আর ফোর কন্ডিশন, আমি আগেই বলে দিচ্ছি, চারটে কন্ডিশন আছে খুব ইম্পর্টেন্ট, এই এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। চারটে কন্ডিশন আছে, আমরা চারটে ভাগে ভাগ করে দিলাম টোটাল বোর্ডটাকে। প্রথম কন্ডিশনটা কি বলছে? প্রথম কন্ডিশনটা বলছে হচ্ছে ভার্টিক্যাল লোড না, আমি কীরকম বলবো, যে উপরে আমি লোড চাপাচ্ছি ওটাকে কী বলবো, এক সেকেন্ড দাঁড়াও তো দেখি নামটা কী লেখা আছে। হোয়েন কনস্ট্রাকশন ইন ডান অন সয়েল, হোয়েন এক্সকাভেশন ইজ ডান অন সয়েল। হ্যাঁ, হোয়েন কনস্ট্রাকশন ইজ ডান অন সয়েল, সয়েলের মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। সেকেন্ড কি, হোয়েন এক্সকাভেশন ইজ ডান অন সয়েল। আচ্ছা, থার্ডটা কি, ল্যাটারাল কন্ট্রাকশন মানে কন্ট্রাকশন মানে কনফাইনমেন্ট করে দাও, ল্যাটারাল কনফাইনমেন্ট। আর চার নম্বর কি, ল্যাটারাল এক্সপেনশন। এই চারটে কেস হতে পারে, মানে তুমি স্ট্রেস পাথের ভ্যালু দেখেই বুঝে যাবে যে কোনটা ঠিক হচ্ছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। জাস্ট বাই সিইং দ্য স্ট্রেস পাথ ভ্যালু ইউ উইল বি এবল টু টেল হুইচ ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে? ওকে, দেখি কি হচ্ছে। এখানে সবসময় পি কিউ প্লট আমরা নিই কিন্তু, হ্যাঁ, অলওয়েজ তুমি পি কিউ প্লট নেবে, পি কিউ প্লট ছাড়া এখানে হবে না। তাহলে এইদিকে আমার কি হচ্ছে পি প্লট, এদিকে আমার কি হচ্ছে কিউ প্লট। সবসময় যখন পি কিউ প্লট নেবে তখন ভ্যালুগুলো লিখে রাখবে, এটা হচ্ছে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু, আর পিটা আমি কি বলেছিলাম, সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি বাই টু। একটু দেখা যাচ্ছে কিনা দেখে নি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এটা পি কিউ প্লট হয়ে গেল। এবার তুমি ভাবো, জাস্ট থিঙ্ক ইয়োর সেলফ, মুখস্থ করতে যাও না কিন্তু ভুলে যাবে, জাস্ট থিঙ্ক ইয়োর সেলফ, যখন কনস্ট্রাকশন হচ্ছে সয়েলের উপর, সয়েলে কনস্ট্রাকশন হলে কী বাড়বে বলো তো, সিগমা ওয়ান ভ্যালুটা বাড়বে। সিগমা ওয়ান মানে কি, ভার্টিক্যাল কম্প্রেশন। আরে তুমি সয়েলের উপর কনস্ট্রাকশন করছো, তো হোয়াট উইল ইনক্রিজ, সিগমা ওয়ানের ভ্যালুটা বাড়বে, সিগমা থ্রির কি কোনো চেঞ্জ আসবে? এখানে দেখাচ্ছি আমি এক্সাম্পল হিসেবে, এই হচ্ছে সয়েল, দিস ইজ ইয়োর সয়েল, এটা ধরো তোমার সয়েল আছে এরকম, এখানে আমি কনস্ট্রাকশন করছি। ওয়ান্স আই ডু দ্য কনস্ট্রাকশন হোয়াট উইল হ্যাপেন, দিস সিগমা ওয়ান ভ্যালু উইল ইনক্রিজ, সরি, সিগমা ওয়ান ভ্যালু কন্টিনিউয়াসলি ইনক্রিজ, বাড়তে থাকবে, মানে ভার্টিক্যাল প্রেশারটা বাড়তে থাকবে। ল্যাটারালি কি কোনো চেঞ্জ হবে? দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ল্যাটারাল। তার মানে কি হচ্ছে, দেখো সিগমা ওয়ান ভ্যালুটা বাড়ছে, সিগমা থ্রিতে কোনো চেঞ্জ নেই, সিগমা ওয়ান ভ্যালুটা বাড়ছে, সিগমা থ্রিতে কোনো চেঞ্জ নেই, তাহলে কীরকম দিকে তোমার পয়েন্টটা যাবে, স্ট্রেস পাথ, ইউর পয়েন্ট উইল মুভ লাইক দিস, এইটা হচ্ছে স্ট্রেস পাথ। এটা কিসের স্ট্রেস পাথ হলো, যখন কনস্ট্রাকশন ইজ ডান অন সয়েল, তোমাকে মনে রাখতে হবে রাইট ওয়ার্ড আপওয়ার্ড, RIGHT, রাইট ওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, তুমি বুঝতে পারলে আমার কথাটা? এইভাবে তুমি বুঝবে যে যখন কনস্ট্রাকশন হচ্ছে তখন কী হচ্ছে, সিগমা থ্রি বাড়ছে, সিগমা ওয়ানও বাড়ছে, মানে কিউ এর ভ্যালুও বাড়ছে, পিউ এর ভ্যালুও বাড়ছে, দুটোই বাড়ছে, সো বোথ ইজ ইনক্রিজিং, তার মানে এদিকে যাবে। এটা হলো প্রথম কেস। সেকেন্ড, এখানে আসো, ওয়েন এক্সকাভেশন ইজ ডান অন সয়েল, দেখো কী হচ্ছে। এবার এই কেসটা এবার ড্র করি, যখন সয়েলের মধ্যে এক্সকাভেশন হচ্ছে, এগেইন আমাদের পি আর কিউ দুটো ড্র করতে হবে, এটা কিন্তু পি কিউ প্লটই মাপা হয়। হ্যাঁ, পি মানে কি, সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি বাই টু, হোয়াট ডু ইউ মিন বাই কিউ, কিউ ইজ ইকুয়াল টু সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু। এবার ভাবো তো, এক্সকাভেশন হচ্ছে সয়েলের মধ্যে, মানে কি, এই একটা গ্রাউন্ড লেভেল ছিল, ঠিক আছে? এবার আমি সয়েলটাকে কাটছি, এরকমভাবে এক্সকাভেট করছি, প্রথমে করলাম, আরও এক্সকাভেট করলাম, আরও মানে গর্ত খুঁড়ছি, তাহলে কি হচ্ছে, সিগমা ওয়ানের ভ্যালুটা কি কমছে? সিগমা ওয়ানের যে ভ্যালুটা আছে আলটিমেটলি কমছে না, ওভারবার্ডেন প্রেশারটা কমে যাচ্ছে। সিগমা ওয়ান মানে কি, এখানে ওভারবার্ডেন প্রেশার, যত তুমি খুঁড়ছো তত কি সয়েল তুমি তুলে নিচ্ছ, সো ইউর ওভারবার্ডেন প্রেশার স্টার্টেড টু ডিক্রিজ, যত ওভারবার্ডেন প্রেশার তোমার ডিক্রিজ হবে সিগমা ওয়ান তত কমবে। সিগমা থ্রির কি কোনো চেঞ্জ হচ্ছে? তাহলে এখানে কি হচ্ছে, সিগমা ওয়ান কমছে, সিগমা থ্রির কোনো চেঞ্জ হচ্ছে না ইন দিস কেস। তার মানে কি, সিগমা ওয়ান তোমার এখানে দেখো কমছে, সিগমা থ্রির কোনো চেঞ্জ নেই, সিগমা ওয়ান তোমার কমছে, সিগমা থ্রির কোনো চেঞ্জ নেই, তাহলে কোন দিকে যাবে বলো তো, স্ট্রেস পাথটা কোন দিকে যাবে? এর ভ্যালুটাও কমছে, এর ভ্যালুটাও কমছে। আরে এটা যদি, সিগমা ওয়ানটা যদি কমে তাহলে কিউ এর ভ্যালুও কমবে না? যদি
এক্স মাইনাস ওয়াইয়ের মধ্যে এক্সের ভ্যালুটা কমতে থাকে তাহলে কিউ এর ভ্যালুটাও কমতে থাকবে। তুমি কিন্তু এটা অ্যাপটিটিউড, জাস্ট ভাবার চেষ্টা করো, দুটো ভ্যালুই কমছে। সো দিস ভ্যালু ইজ অলসো ডিক্রিজিং, দিস ভ্যালু ইজ অলসো ডিক্রিজিং, এটাও কমছে এদিকে, এটাও এদিকে কমছে, তাহলে আলটিমেটলি কোন দিকে আসবে? এইরকমভাবে আসবে স্ট্রেস ফ্যাক্টর। দেখো বুঝতে পারলে কি, এখানে কিন্তু মুখস্থ করার কিছু নেই, লোকে কিন্তু এগুলো মুখস্থ করে পরীক্ষায় কনফিউশনে ভুলে যায়। মুখস্থ তুমি করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, চারটেই কেস আমি মুখস্থ করতে পারো, অন্য রকম কেস দিলে কিন্তু ফলস খেয়ে যাবে, অনেক রকম কেস বানানো যায়, অথবা মুখস্থ করবে না, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, তুমি বলবে যে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড, লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, ব্যাস হলো। দেখো বুঝতে পারলে কি না। চলো এবার আমরা এইটাতে আসি যে ল্যাটারাল কনফাইনমেন্ট। দেখো দেখি ল্যাটারাল কনফাইনমেন্টে কি হচ্ছে। এগেইন আমাদের ড্র করতে হবে হচ্ছে পি ভার্সেস কিউ কার্ভ। এদিকে হচ্ছে পি প্লট, এদিকে হচ্ছে কিউ প্লট। কিউ মানে কি? সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু। পি মানে কি? সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি বাই টু, সরি। এটা হচ্ছে পি, পি ভার্সেস কিউ, ঠিক আছে? আচ্ছা পি ভার্সেস কিউ প্লটের মধ্যে ল্যাটারাল কনফাইনমেন্ট বলেছে। সো ল্যাটারাল কনফাইনমেন্ট হলে কী হবে, এখানে আবার দেখাচ্ছি এক্সাম্পল। ধরো এই সয়েল আছে, ঠিক আছে, ভার্টিক্যালি কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ল্যাটারাল দিক থেকে আমি প্রেশার দিচ্ছি, কোনো না কোনোভাবে হতেই পারে কনফাইনমেন্ট, ল্যাটারালি কনফাইনমেন্ট করছি। তাহলে আমি কী করছি, দেখো এখানে, এখানে কি সিগমা ওয়ান চেঞ্জ হচ্ছে? নো চেঞ্জ ইন সিগমা ওয়ান, কারণ কি ভার্টিক্যাল প্রেশারের তো কোনো চেঞ্জ হচ্ছে না, সিগমা ওয়ান মানে ভার্টিক্যালটা, দ্যাট ইজ নো চেঞ্জ ইন ভার্টিক্যাল, কিন্তু সিগমা থ্রিটা তোমার বাড়ছে, ইয়েস অর নো? তাহলে দেখো তো সিগমা ওয়ান চেঞ্জ হচ্ছে না, সিগমা থ্রি বাড়ছে, মানে এটা বাড়ছে, সিগমা ওয়ান চেঞ্জ হচ্ছে না, সিগমা থ্রি বাড়ছে, মানে এটা আলটিমেটলি কমে যাচ্ছে। দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মধ্যে ওয়াইয়ের ভ্যালু যদি বাড়ে তাহলে টোটালটা কমে যাবে না, সো কিউ এর ভ্যালুটা হচ্ছে কমছে, মানে ভার্টিক্যালটা কমছে এদিকে, কিন্তু এইটা আবার বাড়ছে। এটা কোন কেস হতে পারে? একমাত্র মানে এটা বাড়ছে, এটা এদিকে দেখো কিউ এর ভ্যালু এদিকে কমছে। তুমি আমার কথাটা বুঝতে পারলে? আমি কী বললাম, বলছে ল্যাটারাল কনফাইনমেন্ট মানে সিগমা থ্রিটা বাড়ছে, প্রেশার দিয়ে বাড়াচ্ছি আমি, কিন্তু সিগমা ওয়ানটা কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে দেখো সিগমা ওয়ানের কোনো চেঞ্জ নেই, সিগমা থ্রি বাড়ছে, সিগমা থ্রি বাড়ছে মানে দ্য হোল ভ্যালু উইল ইনক্রিজ, মানে এটা এদিকে যাচ্ছে, পিটা এদিকে যাচ্ছে, এটার ক্ষেত্রে চলে আসো কিউতে, সিগমা ওয়ানে কোনো চেঞ্জ নেই কিন্তু সিগমা থ্রি বাড়ছে, সিগমা থ্রি যদি বাড়ে তার টোটাল কিউ ভ্যালুটা কমে যাবে না? এক্স মাইনাস ওয়াইয়ের মধ্যে, এক্স মাইনাস ওয়াইয়ের মধ্যে যদি ওয়াইটা বাড়তে থাকে, মাইনাসের পরে যেটা আসে, তাহলে টোটাল ভ্যালুটা কী হবে? আলটিমেটলি কমে যাবে না, তো টোটাল ভ্যালুটা কমছে, মানে এদিকে নামছে, তা একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, তাহলে আলটিমেট রেজাল্টটা কোন দিকে আসবে? এই দিকে আসবে। দেখো বুঝতে পারলে কি না। সো ল্যাটারাল কনফাইনমেন্টের ক্ষেত্রে হবে এরকম, এগুলো বুঝে করার ব্যাপার আছে। তাহলে এটা কী হবে? রাইট ওয়ার্ড ডাউনওয়ার্ড, রাইট ওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। আচ্ছা তোমরা যদি এই তিনটে বুঝে যাও তাহলে ল্যাটারাল এক্সপেনশনটা নিজে করার চেষ্টা করো, ট্রাই টু ডু দিস ল্যাটারাল এক্সপেনশন বাই ইয়োর সেলফ। ভিডিওটা পজ করো, এখন ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করো, তারপরে তুমি ভিডিওটা অন করে দেখো আমি কীরকম করছি, করে নিয়েছো আশা করি, দেখো। আচ্ছা অফলাইনে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ কি অফলাইনে তো আমি তোমাকে পজ করে সময় দিতাম, দশটা ছেলে থাকলে তিনটা ছেলে কিছুই বুঝতে পারতো না, আবার বোঝাতে হতো। অনলাইনে কিন্তু তুমি যদি একটু স্মার্ট হও বা তাড়াতাড়ি হও তাহলে কিন্তু তোমার টাইমটা কম নষ্ট হবে, দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অনলাইন। তুমি বুঝতে পারলে তো অফলাইনে কী হতো বলো তো, দশটা ছেলে আছে, তার মধ্যে দুটা তিনটা ছেলে তো থাকতোই যে কিছুই বুঝতে পারছে না, আবার বোঝাতে হতো, বাট অফলাইনে তো সেটা হচ্ছে না, এই অনলাইনে সেটা হচ্ছে না। তো ল্যাটারাল এক্সপেনশন, ল্যাটারাল এক্সপেনশনের ক্ষেত্রে কী সুবিধা বলো তো? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক্সপেনশন হচ্ছে, তার মানে কি ধরো এই হচ্ছে সয়েল ছিল আমার, এখানেই বোঝাচ্ছি, সরি এই হচ্ছে সয়েল, এবার ল্যাটারালি আমি কাটছি, মানে এই আমার সয়েলটা ছিল এরকম, এরকম ধরো ছিল, এদিক থেকে আমি বের করে নিচ্ছি আস্তে আস্তে, এদিক থেকে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি, ল্যাটারাল এক্সপেনশন করছি, মানে আস্তে আলটিমেটলি আমি কেটে দিচ্ছি। তাহলে ল্যাটারাল এক্সপেনশন হলে কী হবে? সিগমা ওয়ানের ভ্যালু তো কোনো চেঞ্জ হবে না, বুঝতেই পারছো, ভার্টিক্যালের কোনো ঝামেলা নেই, সো সিগমা ওয়ান ইজ নো চেঞ্জ, সিগমা থ্রিটা কমবে, সিগমা থ্রির ভ্যালু কমে যাচ্ছে না। তুমি সয়েল ধরো, আমি এরকম করে আমাকে কেউ চেপে রেখেছে, সাইড থেকে জিনিস আমি হালকা করে দিচ্ছি, তাহলে আস্তে আস্তে আমার এক্সপেনশন হতে থাকবে, তো ল্যাটারাল এক্সপেনশন মানে সিগমা থ্রির ভ্যালুটা তোমার আলটিমেটলি কমছে, ঠিক আছে? তাহলে এখানে দেখি কীরকম ড্র করা যায় গ্রাফ, গ্রাফ এই ধরো তোমার হলো পি ভার্সেস কিউ গ্রাফ, এদিকে থাকবে পি, এদিকে থাকবে কিউ, কিউ মানে কি? সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু, পি মানে কি? সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি বাই টু, হয়ে গেল, ঠিক আছে? ওকে সরি, এবার দেখো তো কী বলেছে, সিগমা ওয়ানে কোনো চেঞ্জ নেই, সিগমা থ্রি কমছে, মানে এটা কমছে, এটা যদি কমতে থাকে তাহলে আলটিমেট ভ্যালুটাও কমবে, এটা যদি কমে তাহলে আলটিমেট ভ্যালু কমবে, প্লাস আছে,
মানে এক্স প্লাস ওয়াই আছে, ওয়াই এর ভ্যালু যদি কমে তাহলে এক্স প্লাস ওয়াইও কমবে, অতএব এটা এদিকে আসছে, প্রথমটা তো এদিকে আসছে, কোনো ঝামেলা নেই। এক্ষেত্রে দেখো তো এক্স মাইনাস ওয়াই এর মধ্যে এইটার ভ্যালু যদি কমে, সিগমা থ্রির ভ্যালু কমছে, তাহলে কি টোটাল ভ্যালুটা বাড়বে কি না? দেখো এক্স মাইনাস ওয়াই আছে, সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি, তার মধ্যে ওয়াই এর ভ্যালু কমে যাচ্ছে, যত ওয়াই এর ভ্যালু কমবে টোটাল ভ্যালুটা তত বাড়বে কি না? সো আলটিমেটলি এটা হচ্ছে বাড়ছে। সো তোমার কোন দিকে হবে গ্রাফটা? এই দিকে হবে। দেখো বুঝতে পারলে আশা করি। ওকে, তাহলে তোমার এটা কি হলো? এটা হলো লেফটওয়ার্ড আপওয়ার্ড, লেফটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। এইটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নিচ্ছ স্ক্রিনশট, আশা করি তুমি বুঝে গেছো যে আমি কী বলতে চাইছি। আচ্ছা তাহলে কী হলো বলো তো? এগুলো হচ্ছে স্ট্রেস পাথ। তাহলে আমি এগুলো কী করলাম? এগুলো হচ্ছে স্ট্রেস পাথের চারটে কন্ডিশনস। স্ট্রেস পাথের কন্ডিশনস মানে স্ট্রেস পাথ দেখে পরীক্ষার সময় তোমাকে বলতে পারে, পরীক্ষার সময় তোমাকে কী বলবে বলো তো? পরীক্ষার সময় হোয়াট দে উইল ডু, পরীক্ষার সময় ধরো তোমাকে এটা তুমি নিয়ে নিচ্ছো, তবে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষার সময় তোমাকে কী করতে পারে? পরীক্ষার সময় ধরো তোমাকে এরকম বলে দিল, এরকম বলে দিল ধরো যে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, পি কিউ প্লট, এবং আমার গ্রাফটা হচ্ছে এরকম গেছে, দিস ইজ দ্য স্ট্রেস পাথ। এটা বলে দিল পরীক্ষায়, ছবি ছবিটা দিয়ে দিল, তোমাকে বললো যে বলো তো কনস্ট্রাকশন হচ্ছে না এক্সকাভেশন হচ্ছে, না কনফাইনমেন্ট হচ্ছে, না ল্যাটারাল এক্সপ্যানশন হচ্ছে। তো এরকম গ্রাফ কোথায় হয়? ল্যাটারাল কনফাইনমেন্ট। অতএব তোমাকে গ্রাফগুলোকে মনে রাখতে হবে। এটাও দিতে পারে, আবার উল্টো দিক থেকেও দিতে পারে। উল্টো দিক থেকে মানে ধরো তোমাকে বললো যে কনস্ট্রাকশন ইজ ডান, তাহলে কোন স্ট্রেস পাথটা হবে? এটা হবে, এটা হবে, এটা হবে, না এটা হবে, এরকমও করতে পারে। মানে আইদার ওয়ে দে উইল গিভ ইউ, তুমি আমার কথাটা বুঝতে পারলে তো? শুধুমাত্র একদিক থেকে না, কিন্তু তোমাকে দুদিক থেকেই মনে রাখতে হবে। ধরো শুধু ছবি দেওয়া আছে, হ্যাঁ দিস পিকচার ইজ গিভেন, দিস পিকচার ইজ গিভেন অ্যান্ড দে আস্কস ইউ হোয়েদার দ্য কনস্ট্রাকশন ইজ ডান, না এক্সকাভেশন ডান, নাকি ল্যাটারাল কনফাইনমেন্ট হচ্ছে, না ল্যাটারাল এক্সপ্যানশন হচ্ছে, তাহলে তোমাকে বলতে হবে। তুমি বুঝতে পারলে? ওকে, এই জিনিসগুলো পরীক্ষা স্ট্রেস পাথ থেকে আসে। তাহলে স্ট্রেস পাথ মানে কি হলো? প্রথম আমাদের আজকের প্রথম টপিকটা শেষ হলো। স্ট্রেস পাথ মানে কি হলো? স্ট্রেস পাথ মানে তুমি বলবে যে স্যার স্ট্রেস পাথ মানে দেখুন যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন পয়েন্টগুলো যে আছে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন পয়েন্ট মোর সার্কেল থেকেই তুমি পাবো, ইন মোর সার্কেল ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন পয়েন্টের যে লোকাসটা আছে, সে লোকাসটা জয়েন করে যে কার্ভটা আমি পাই সেটাকেই বলে হচ্ছে স্ট্রেস পাথ। এখানে একটা জিনিস তোমাদের আমি বলে দিই জাস্ট ফর ইওর ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এটা প্রুফ করার দরকার নেই, প্রুফটা আছে, প্রুফটা অনেক বড় হয়ে যাবে। পি কিউ প্লট যদি তুমি করো, পি ভার্সেস কিউ প্লট মানে কি? সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু, অ্যান্ড পি এর ক্ষেত্রে তুমি কী করবে? সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি বাই টু। ইফ ইউ ডু দিস প্লট, তাহলে তুমি এরকম একটা গ্রাফ যদি পাও, সেক্ষেত্রে তোমার এটা কী হয় বলো তো? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আমি বললাম এটা হচ্ছে ইকুয়েশান, তার মানে কি এক্স হচ্ছে এইটা আর ওয়াই হচ্ছে এটা, তার মানে কিউ ইজ ইকুয়াল টু, এর ভ্যালুটা আমার মনে পড়ছে না, দাঁড়াও তো দাঁড়াও, সামথিং পি প্লাস টেন রুট থ্রি হয়, এক সেকেন্ড, এটা মনে রেখে দিও পরীক্ষা, জিরো পয়েন্ট ফাইভ পি, জিরো পয়েন্ট ফাইভ পি, এটা মনে রেখে দিও, এটা মনে না রাখলেও চলে, কিন্তু আমি তোমাদের কী বলে দিচ্ছি, আমি যখন অঙ্ক করাবো তখন বলবো। এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রেখেও করতে পারো, অথবা ডাইরেক্ট মনে না রাখলেও হবে। কেন বলো তো? আমাদের এই বড়ো ফর্মুলাটা আছে না, সিগমা ওয়ান ইজ ইকুয়াল টু সিগমা থ্রি ট্যান স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফাইভ বাই টু প্লাস টু সি ট্যান ফর্টি ফাইভ প্লাস ফাইভ বাই টু। হ্যাঁ, এই ফর্মুলা থেকেই এটা আসে, ঠিক আছে? অতএব মনে না রাখলেও কোনো ব্যাপার না, বাট মনে রাখলে তোমার অঙ্কটা করতে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো ইউ ক্যান রিমেম্বার দিস ফর্মুলা ইফ ইউ ওয়ান্ট, আদারওয়াইজ নট রিকোয়ার্ড। আমি যখন অঙ্ক করাবো তখন দুটো মেথডেই বের করে দেখাবো, ঠিক আছে? অতএব কোনো চাপ নেই, বাট যেটা মনে রাখলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, স্ট্রেস পাথের অঙ্ক। চলো নেক্সট আমরা কী করবো বলো তো? নেক্সট আমরা ডাইরেক্ট শিয়ার স্ট্রেন পড়বো। ওকে, জাস্ট ওয়েট, ইয়েস, চলো ডাইরেক্ট শিয়ার স্ট্রেন। দেখো ডাইরেক্ট শিয়ার স্ট্রেনটা প্রথমে প্রথমে কী বলো তো, আমি একটা ছবিটা একটু ড্র করে নিই, মানে ভালো ছবি আমি ড্র করতে পারি না, বাট তাও একটা অ্যাপ্রক্সিমেট ছবি ড্র না করলে তো তুমি বুঝতেই পারবে না। এরকম একটা স্ট্যান্ড থাকে, ঠিক আছে, এখানে একটা প্রুভিং রিং লাগানো থাকে যেটা হচ্ছে লোড দেয়, ঠিক আছে, লোডটা দিচ্ছে, তো ধরো এরকম লোডটা দিচ্ছে, এখানে একটা শিয়ার বক্স থাকে আর কি, শিয়ার বক্স থাকে, শিয়ার বক্সটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা থাকে এরকম, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ এইরকম একটা শিয়ার বক্স তোমার থাকে, ঠিক আছে, এরকম শিয়ার বক্স থাকে,
হ্যাঁ, বেসিক্যালি এর মাধ্যমে তুমি সয়েলটাকে, বেসিক্যালি এটা স্যান্ডের জন্যই করা হয়, তোমাকে আমি একটা কথা বলি, মানে যেহেতু এখানে ড্রেনেজ কন্ট্রোলটা পসিবল না, আমি সব লিমিটেশনে তোমাদের বলবো, বাট ড্রেনেজ কন্ট্রোলটা যেহেতু পসিবল না এখানে, তোমার ইন জেনারেল তোমার এটা ইয়েতেই করা হয়, কি বলে ওই ইন জেনারেল তোমার এটা স্যান্ডের ক্ষেত্রেই করা হয়, যেহেতু স্যান্ডে ড্রেনেজের কোনো প্রবলেম নেই, স্যান্ডে তো সবসময় ড্রেন্ড হয়, কোনো ঝামেলা নেই, সেই জন্য স্যান্ডেই করা হয়, ইন জেনারেল করা হয়। এখানে কী হয় বলতো, এটা হচ্ছে সিআর বক্স এখানে রাখা হয়, আর এর সাথে একটা ডায়াল গেজ রিডিং দেখে দেওয়া হয়, এরকম একটা ডায়াল গেজ রিডিং যেটা হচ্ছে স্ট্রেন ডিটারমাইন করে। তাহলে জিনিসগুলো কী নাম প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে পিআর প্রুভিং রিং, ঠিক আছে, এটা কী করে, লোড ডিটারমাইন করে, লোডটা কত দিচ্ছি আমি সেটা ডিটারমাইন করছে। এটা কি স্ট্রেন গজ, স্ট্রেন গেজ GAUG, স্ট্রেন গেজটা কী করে, স্ট্রেন গেজটা হচ্ছে ল্যাটারাল যে স্ট্রেনটা আসছে না, ল্যাটারাল স্ট্রেন মেজার করে, ঠিক আছে। ছবিটা কিন্তু ভালো হলো না, এরকম এক্স্যাক্টলি ছবি হয় না, ছবিটা তুমি অ্যাকচুয়ালি কোনো বইটই থেকে দেখে নিও, ভালো ছবি, আমি জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম ড্র করেছি। এখানে কী হয় বলো তো, উপরে বিভিন্ন রকম লোড দেওয়া হয়, উপরে এরকম এক্সট্রা কিছু করে লোড দেওয়া হয়, সেটা কী লোড দেওয়া হয়, উপরের লোডটা এটা হচ্ছে নর্মাল লোড দেওয়া হয়, সিগমাইন দেওয়া হচ্ছে। এক একটা সিগমাইনের জন্য মানে অ্যাটলিস্ট 3 বার টেস্ট করতে হবে, আমাদের বইয়ে বলা আছে অ্যাটলিস্ট 3 বার, আমি তোমাদের বলে দিচ্ছি অ্যাটলিস্ট 3টা পয়েন্ট না হলে কিন্তু করা যাবে না, 3 টাইমস টেস্ট শুড বি ডান, মানে একই স্যাম্পেলের মধ্যে 3টে টেস্ট করতে হবে। প্রথমে তুমি স্যাম্পেলটা ভরলে, ভরে কী করলে, এখানে প্রুভিং রিং দিয়ে লোড দিলে আর একটা লোড চাপিয়ে দিলে প্রথমে, তাহলে ফার্স্ট ট্রায়ালটা কী হলো, প্রথমে হচ্ছে একটা সিগমাইন তুমি বসালে, যে কোনো একটা সিগমাইন, ধরো সিগমাইন তুমি এখানে বসালে হচ্ছে 5 কিলোনিউটন তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। তার করেসপন্ডিং তুমি টাউ এফ পাবে, টাউ এফ মানে প্রুভিং রিং রিডিংয়ে তুমি দেখতে পাচ্ছ যে কত রিডিংয়ের পরে ওটা ফেল করে যাচ্ছে। আরে তুমি যখন এরকম করে চাপ দেবে তখন আস্তে আস্তে ফেল করবে না, শিয়ারে ফেল হচ্ছে, দেখো এই যে এই মালটা তো এদিকে চলে যাবে, কী হবে বলো তো, কিছুক্ষণ পরে এটা এদিকে চলে আসবে আর এটা এখানেই থেকে যাবে, তাহলে শিয়ারে ফেল হয়ে যাচ্ছে, তো কত সময় পরে শিয়ারে ফেল হচ্ছে মানে কত লোডের সেটা তুমি জানতে পারবে। সো দিস ইজ, ধরো সে ফর এক্সাম্পল 3 কিলোমিটার, সো দিস ইজ ওয়ান সেট অফ রিডিং, সেট ওয়ান, এরকম একটা তুমি সেট ওয়ান পাবে। আচ্ছা এটা তো তুমি লোড বলছো না, তাহলে পিএন ধরে নাও আর পিএফ ধরে নাও, তো লোড থেকে তুমি এর এরিয়া জানো, তা তুমি ইয়ে বার করতে পারবে না। আচ্ছা এর এরিয়াটা কত থাকে, দেখো ইন জেনারেল তো 60x60 থাকে, 60 সেন্টিমিটার x 60 সেন্টিমিটার ইন জেনারেল, বাট আমি বহু জায়গায় দেখেছি যে এই যে শিয়ার বক্সটা আছে সেটা 90x90 সেন্টিমিটারও হয়, তো যেটা তোমার এরিয়া থাকবে সেই এরিয়া ওয়াইজ তুমি ভাগ করে দেবে। কী করবে, সিগমাইন বার করার জন্য লোড যেটা আছে তোমার নর্মাল লোড ভার্সেস এরিয়া, আর টাউ এফটা বার করার জন্য কী করবে, শিয়ার লোড মানে যে লোডে ফেল করলো আর কি, ডিভাইডেড বাই ক্রস সেকশনের এরিয়া করে দেবে, ব্যাস তোমার হয়ে গেল। সেটা তোমার 60 হতে পারে, 90 হতে পারে, যাই হতে পারে, তুমি সেটা দিয়েই করবে। যেটা এখানে মনে রাখার ব্যাপার, পরীক্ষার সময় আসে তোমরা যেটা জানো না, সেটা হচ্ছে এর রেট অফ লোডিংটা কী। এই যে তুমি যেখানে শিয়ারটা দিচ্ছ না, এই শিয়ার দেওয়ার তো একটা রেট আছে, ধরো তুমি খুব তাড়াতাড়ি লোড দিলে তাহলে তাড়াতাড়ি ফেল করবে, যদি তুমি আস্তে আস্তে লোড দাও তাহলে আস্তে আস্তে ফেল করবে, তোমরা জানো না ইম্প্যাক্ট গ্র্যাজুয়াল সাডেন 3টে আলাদা জিনিস, তো এখানে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড দেওয়া হয়, যখনই গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড দেওয়া হবে তখনই তুমি ভাববে যে এখানে নিশ্চয়ই একটা রেট আছে, কারণ কি তুমি যদি রেটটাকে চেঞ্জ করে দাও তাহলে তো ফেলিওর হওয়ার চান্সও চেঞ্জ হয়ে যাবে, তুমি যত তাড়াতাড়ি রেট দেবে তত তাড়াতাড়ি ফেল হবে, তো রেটটা কত সেটা তুমি মনে রাখবে। ম্যাক্সিমাম বইতে এটা দেওয়া থাকে না, 1.25 মিলিমিটার পার মিনিট, এইটা হচ্ছে রেট অফ লোডিং। আচ্ছা আমি অনেক পরীক্ষাতে এটাও দেখেছি দিতে যে শিয়ার যে বক্সটা আছে তার এরিয়াটা কত, 60x60 বা 90x90, এর মাঝখানে যেটা থাকবে দিয়ে দেবে, এই দুটোই MCQতে শিয়ার থেকে কোশ্চেন আসে, মানে MCQ পরীক্ষাতে যদি তুমি বলো কোথা থেকে কোশ্চেন আসবে, একটা দেয় রেট অফ লোডিং কত ডাইরেক্ট শিয়ারের এটা, আর একটা দেয় হচ্ছে শিয়ার বক্সের এরিয়া কত, এই দুটোই কোশ্চেন আসে ইন জেনারেল। আচ্ছা তো যাই হোক, এটা তুমি পেয়ে গেলে, এটা হচ্ছে ওয়ান সেট অফ রিডিং পেলে, এরকম তুমি সেকেন্ড সেট পাবে সিগমাইন 2 আর টাউ F2, এরকম তুমি থার্ড সেট পাবে সিগমাইন 3 টাউ F3, বুঝতে পারলে তো, 3টে সেট পেলে, তাহলে সেট ওয়ান তোমার কী হলো, সিগমাইন 1 টাউ F1, 3টে সেট তুমি পেলে, 3টে সেট লোডিং। আচ্ছা তুমি নর্মাল লোডটাকে চেঞ্জ করলে তোমার টাউটাও বাড়বে, তুমি জানো না এটা, আমি তোমাদের বলেছিলাম, তুমি বলছো স্যার 3টে সেট করার কী দরকার, দেখো দেখাচ্ছি 3টে সেট করার কী দরকার, এই কোশ্চেনটা তো তোমার মাথায় আসতে পারে না। এই ধরো একটা তোমার এমনি আছে ব্লকে তুমি দিচ্ছ ফ্রিকশান, নর্মাল ব্লকে যদি তুমি ফ্রিকশান দাও, এখানে সিগমাইন থাকে না নর্মাল লোডটা,
তাহলে তোমার ইয়েটা কি হয়, ফ্রিকশনাল ফোর্সটা কি হয়, সিগমা এন ইনটু ট্যান ফাই হয় না? তো সিগমা এনটা যদি তোমার বাড়ে তাহলে সিগমা এটাও তো বাড়বে, বুঝতে পারলে না? মানে ফ্রিকশনাল ফোর্সটা তত বাড়বে যত তোমার সিগমা ওয়ান বেশি। অর্থাৎ তুমি সিগমা ওয়ানটা যত বাড়াবে, মানে আমি বলতে চাইছি সিগমা নর্মাল ফোর্সটা তুমি যত বাড়াবে, আমি এখানে লিখে দিচ্ছি, মোর নর্মাল স্ট্রেস, কি মোর শিয়ার স্ট্রেস, মানে শিয়ার স্ট্রেসও তোমার তত বাড়তে থাকবে যত তুমি নর্মালটা বাড়াবে। তো এটা করার পরে তোমার কী কাজ হলো, যে তুমি যে তিনটে সেট পেয়ে গেলে সিগমা এন ওয়ান, টাউ এফ ওয়ান, সিগমা টু, টাউ এফ টু, সিগমা ইনটু টাউ এফ থ্রি, তারপরে তুমি এরকম একটা গ্রাফ প্লট করবে, কিসের কিসের গ্রাফ থাকবে, সিগমা এন ভার্সেস টাউ এফ, সিগমা এন ভার্সেস টাউ এফ এর গ্রাফ প্লট করবে। দিস ইজ ফার্স্ট পয়েন্ট, ধরো সিগমা এন ওয়ান টাউ এফ ওয়ানের, তাহলে এই পয়েন্টটা কি, সিগমা এন ওয়ান টাউ এফ ওয়ান। সেকেন্ড পয়েন্ট এটা, সিগমা এন টু টাউ এফ টু। থার্ড পয়েন্ট এটা, সিগমা এন থ্রি টাউ এফ থ্রি। এবার এই তিনটে পয়েন্ট তুমি জয়েন করে দেবে, যেহেতু স্যান সেহেতু মাঝখান দিয়ে যাওয়ার কথা, মানে এই জিরো পয়েন্ট দিয়ে যাওয়ার কথা, ব্যাস এইটাই তুমি পেয়ে গেলে হচ্ছে তোমার লাইন। মানে এরপরে তিনটে পয়েন্ট দিয়ে জোড়া লাগানোর পরে তুমি ধরো মাঝখানে অন্য কোনো ইন্টারমিডিয়েট লোটের জন্য বার করতে চাইছো, মানে আমি কি বলতে চাইছি তোমাকে দেখাচ্ছি। তার একবার তুমি যদি এই গ্রাফটা বের করে নাও তাহলে তো তোমার সুবিধা। ধরো সিগমা এন ওয়ানটা তোমার ছিল হচ্ছে 5 MPa, তার করেসপন্ডিং তুমি এটা পেয়েছিলে 10, এটা ছিল 10, তার করেসপন্ডিং 15, এটা ছিল ধরো তোমার 15, তার করেসপন্ডিং এটা ছিল 20, এরকম তুমি পেয়েছিলে। এরপরে ধরো তোমার প্র্যাকটিক্যাল, মানে তোমার প্র্যাকটিক্যাল মানে কি, তোমার ফিল্ডে তো আর 5, 10, 15 থাকবে না, তোমার যে ফিল্ড আছে, তোমার ফিল্ডে যে লোড আছে, বাড়ির লোড কত হবে বলো তো, অনেক অনেক এমপিএ হবে, ধরো 1000 MPa হলো। সো করেসপন্ডিং 1000 MPa-র জন্য কত টাউ এফ সেটা তুমি বের করে নিতে পারবে। এইভাবে করা হয়, মানে ল্যাবে আমি এই টেস্টটা করলাম, ল্যাবে করে আমি এই গ্রাফটা পেয়ে গেলাম। ওয়ান্স আই গেট দ্য গ্রাফ, আফটার দ্যাট আই উইল ডু এক্সট্রাপোলেশন টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ফিল্ড সিনারি। অ্যাকচুয়াল ফিল্ডে, এখানে বলছি এটা ল্যাব, তো অ্যাকচুয়াল যে তোমার ফিল্ড আছে, অ্যাকচুয়াল ফিল্ডে ধরো তোমার সিগমা এনটা আছে হচ্ছে 1000 MPa, হতেই পারে কিন্তু, কোনো ব্যাপারই না, আরও বেশি হতে পারে, 1000 MPa কোনো ব্যাপারই না, এর থেকেও বেশি হতে পারে, ধরো আছে বা এইটুকুই আছে, ধরে নাও না কারণ 1000 MPa, তো 1000 MPa-র করেসপন্ডিং কত টাউ এফ তুমি সেটা জেনে যাবে, সেটাই তোমার শিয়ার স্ট্রেংথ হয়ে গেলো। তাহলে ল্যাব থেকে কী করে তুমি ফিল্ডে এক্সট্রাপোলেট করলে জিনিসটা বুঝতে পারলে, প্রথমে তুমি ল্যাবে ছোটো ছোটো নর্মাল লোডের জন্য ছোটো ছোটো শিয়ারের স্ট্রেসটা বের করে নিলে, যখনই তুমি ছোটো ছোটো নর্মাল লোডের জন্য ছোটো ছোটো শিয়ার স্ট্রেস বের করে নিলে, তখন তুমি একটা গ্রাফ পেয়ে যাবে, এটা স্ট্রেট লাইন হয়, সে স্ট্রেট লাইনটা সবসময় এখান দিয়ে পাস করাবে, কারণ এটা স্যান্ডের জন্য আমরা করি। কেন স্যান্ডের জন্য করি সব কিছু আমি লিমিটেশনে বলবো। তো যখন আমরা এটা বের করে নিচ্ছি, তারপরে কী হচ্ছে, তারপরে কত জন্য সেটা আমি বের করে নিতে পারবো, এর একটা ইকুয়েশন থাকবে না, এটা কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স প্লাস সি, তারপরে তুমি সেই ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালু বসাও, এম আর সি তুমি জানো, এসিটা তো জিরোই হবে জানো, তা এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাবে, ব্যাস হয়ে গেল, জাস্ট এই স্লোপটা তোমার জানা দরকার, গল্প শেষ। আর এমটা কী হবে এখানে, ট্যান ইনভার্স টাউ এফ বাই সিগমা, আরে এম মানে কি, ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, ওয়াই বাই এক্স, তোমরা তো এগুলো জানো কি না, ভগবান জানে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আছে, এম মানে কি, ওয়াই বাই এক্স, এম মানে কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এখানে ওয়াই কি, টাউ এফ, আর এক্স মানে কি, সিগমা এন, তাহলে থিটা কী হবে, ট্যান ইনভার্স টাউ এফ বাই সিগমা এন, ব্যাস গল্প শেষ। দেখো বুঝতে পারলে কিনা, হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে। চলো এবার আমরা লিমিটেশান পড়বো ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ, চলো ঠিক আছে। এবার দেখো ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথের কী লিমিটেশান, এই লিমিটেশানগুলো থেকে পরীক্ষায় আবার খুব কোশ্চেন আসে, কিসে কিসে কোশ্চেন আসে আমি তোমাকে বলে দিচ্ছি। ওই দুটো MCQ বললাম, ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথের দুটো MCQ, আর লিমিটেশানটা তোমাকে দেয়, কারণ কি ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথের লিমিটেশানটা খুব ইম্পর্টেন্ট। ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথের লিমিটেশান এসেছিলো বলেই কিন্তু ট্রায়াক্সিয়াল টেস্ট এসছে। ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ ইজ এ ভেরি কুইক টেস্ট অ্যান্ড ভেরি ইজি টু কন্ডাক্ট। যদি ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ দিয়ে সমস্ত কিছু কাজ হয়ে যেত, তাহলে ট্রায়াক্সিয়াল টেস্টের মতো একটা বড় ইনস্ট্রুমেন্ট বানানোর কোনো দরকার থাকতো না। তুমি আমার কথাটা বুঝতে পারলে কি না বলো, ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ ইজ এ ভেরি ইজি অ্যান্ড ভেরি মানে সফিস্টিকেটেড অ্যান্ড ভেরি ইজি ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ খুব কম দামে পাওয়া যায় এবং তুমি এটা বাড়িতেও বানাতে পারো। তুমি আমাকে দাও বানানোর জন্য, আমি একটু মোটামুটি কর্মকারের হেল্প নিয়ে, যারা কামার আর কি, তাদের হেল্প নিয়ে আমি ওটা বানিয়ে দেবো। তো আমি বানাতে পারলে তোমরাও বানাতে পারবে, কোনো ব্যাপার না, কিন্তু ট্রায়াক্সিয়াল টেস্ট তুমি বানাতে পারবে না। ওখানে বিভিন্ন রকম আরও সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, ওখানে ওই ব্যাক প্রেশারের বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তো ওটা কেন এসছে, কারণ কি লিমিটেশান ছিল বলেই এসছে। সো লিমিটেশানস অফ ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে কোশ্চেনটা এরকম করতে পারে, ওয়াই ট্রায়াক্সিয়াল টেস্ট কাম ইন টু পিকচার, এই কোশ্চেনটাও যদি করে, ধরো সব ডাইরেক্টলি বললো না, একটা কোশ্চেন কী হতে পারে, একটা হতে পারে ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ,
ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ এর লিমিটেশন বলো, প্লিজ টেল দ্য লিমিটেশন অফ ডাইরেক্ট শিয়ার স্ট্রেংথ। এটা হতে পারে, অথবা বলতে পারে হোয়াই ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট কামস ইন টু পিকচার, একই ব্যাপার। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টও এর লিমিটেশনগুলোকে সরানোর জন্য এসেছিল। তাহলে তুমি কি বলবে প্রথমে ধরো, প্রথমটা হচ্ছে দেখো এটার মেইন প্রবলেমটা হচ্ছে শিয়ার যেটা প্লেনে ফেল করছে সেটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড। এই যে আমি ধরে নিচ্ছি এই প্লেনেই ফেল করবে না সবসময়, তুমি তো হরাইজন্টাল লোড দিচ্ছ, অলওয়েজ এই প্লেনেই ফেল করবে। আচ্ছা সয়েলটা তো এই প্লেনে উইক নাও হতে পারে, অন্য হয়তো ধরো সয়েলটা এই প্লেনে উইক ছিল, মানে আমার যে অ্যাকচুয়াল সয়েলটা সেটা এই প্লেন বরাবর উইক ছিল, তাহলে লোড দিলে এই প্লেন বরাবর ফেল করার কথা, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই প্লেনেই ফেল করবে, এটা তো ঠিক হলো না রে ভাই, আমার সয়েল তো এটা মানবে না ল্যাব মানে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। সো এখানে তুমি কী লিখবে, ফেইলিয়ার প্লেন, ফেইলিয়ার প্লেন হচ্ছে প্রি ডিটারমাইন্ড, প্রি ডিফাইন্ড, মানে আগের থেকেই আমি ডিফাইন করে নিয়েছি যে কোনটা ফেলিয়ার প্লেন হবে, ডিই ডিফাইন্ড। দ্যাট প্লেন, দ্যাট প্লেন ইজ হরাইজন্টাল, যেটা ধরি সেটা আমরা হরাইজন্টাল প্লেন ধরে নিই, হরাইজন্টাল, বাট দিস হরিজন্টাল প্লেন মে নট বি দ্য উইকেস্ট প্লেন, এটা কিন্তু উইকেস্ট প্লেন নাও হতে পারে। এই যে যে প্লেনটাতে আমি ফেল করাচ্ছি সেটা উইকেস্ট প্লেন নাও হতে পারে, তাহলে আমার ভুল হয়ে গেল। সেকেন্ড পয়েন্টটা কী বলো তো, যেটা আর একটা প্রবলেম এটার, যে এখানে তো ড্রেনেজ কন্ট্রোল করা যায় না, ড্রেনেজ কন্ট্রোল করেছো, ড্রেনেজ ক্যানট বি কন্ট্রোল, কান্ট বি কন্ট্রোলড, সো পোর ওয়াটার প্রেশার ক্যানট বি মেজার্ড, পোর ওয়াটার প্রেশার মেজার। দেখো একটা আমি কান্ট লিখলাম, একটা আমি ক্যানট লিখলাম, কেন বলো তো, কারণ কি দুটোই তোমাদের শেখা উচিত, তুমি কিন্তু এটাও লিখবে ক্যানটটাকে কী করে লিখতে হয় এগুলো তোমাদের শিখতে হবে। এনিওয়ে তো বেসিক্যালি এখানে বলতে চাইছে যে ড্রেনেজ ক্যানট বি কন্ট্রোল, সো পোর ওয়াটার প্রেশার ক্যানট বি মেজার, কান্ট বি মেজার, যেহেতু পোর ওয়াটার প্রেশার এখানে মেজার করা যায় না। আচ্ছা আমার এখানে ডাউট আছে, ক্যান্ট মনে হয় এরম করে লেখে নাকি ডাইরেক্ট, এনটা মনে হয় থাকে না, একটু দেখে নিও, হ্যাঁ নাকি, আমি যাই না, যাই হোক একটু দেখে নিও, তোমাদের তো মেন্স লিখতে হবে, আমার আর লিখতে হবে না, আমি আর পরীক্ষা দেবো না। তো তোমার এটা দেখো, ড্রেনেজ ক্যানট বি কন্ট্রোল, সো পোর ওয়াটার প্রেশার ক্যানট বি মেজার, এখানে পোর ওয়াটার প্রেশার মেজার করা যায় না, যেহেতু সো এফেক্টিভ স্ট্রেস ক্যালকুলেশন, এফেক্টিভ স্ট্রেস ক্যালকুলেশন আবার ক্যানট বি ডান, এখানে এফেক্টিভ স্ট্রেস ক্যালকুলেশনও করা যায় না, তার মানে এখানে তোমাকে সবসময় টোটাল স্ট্রেসের রেসপেক্টেই করতে হবে। দেখো যখনই তুমি টোটাল স্ট্রেসের রেসপেক্টে বার করতে যাইছো তখনই স্যান্ড হচ্ছে তোমার পক্ষে সবচেয়ে বেটার অপশন, কেন বলো তো, আমি বলছি টোটাল ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এফেক্টিভ প্লাস পোর ওয়াটার প্রেশার, এটা তো ফর্মুলা। স্যান্ডের ক্ষেত্রে পোর ওয়াটার প্রেশার সবসময় জিরো হয়ে যায়, আরে পোর ওয়াটার প্রেশার তো ডেভেলপই হয় না স্যান্ডের ক্ষেত্রে, তুমি বুঝতে পারলে, স্যান্ডে এতটাই পারমিয়েবিলিটি, যখনই আমি প্রেশার দেবো সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাবে, যদি সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যায় তাহলে পোর ওয়াটার প্রেশার ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হচ্ছে না। সো কি লিখবে, অ্যাস ইন স্যান্ডি সয়েল পারমিয়াবিলিটি ইজ ভেরি হাই, কে লিখলাম, কে ইজ ভেরি হাই, সো পোর ওয়াটার প্রেশার কান্ট ডেভেলপ, ক্যানট বি ডেভেলপড, ডেভেলপ হতে পারে না, ক্যানট বি ডেভেলপড, সো দিস টেস্ট ইজ সুইটেবল ফর স্যান্ড অনলি, ইন ক্লে পোর ওয়াটার প্রেশার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, ক্লেতে পোর ওয়াটার প্রেশার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যখনই তুমি দেবে লোড তখনই তোমার পোর ওয়াটার প্রেশার ডেভেলপ হতে থাকবে, যেহেতু ক্লেতে পোর ওয়াটার প্রেশার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর এই টেস্টে পোর ওয়াটার প্রেশার মেজার করা যায় না, ইন ক্লে পোর ওয়াটার প্রেশার প্লেস ইম্পর্টেন্ট রোল অ্যান্ড ইন দিস টেস্ট পিডাব্লিউপি কান্ট বি মেজার্ড, কান্ট বি মেজার্ড, সো যেহেতু এটা মেজার করা যায় না সেই জন্য কি হচ্ছে, দিস টেস্ট ইজ নট সুইটেবল ফর ক্লে, দিস টেস্ট ইজ নট সুইটেবল টু ক্লে, ক্লের ক্ষেত্রে এটা সুইটেবল নয়, ব্যাস এটা লেখো। আর একটা আছে ইম্পর্টেন্ট, এমনি তো অনেক কিছুই আছে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ
থার্ড নাম্বার পয়েন্ট এ বি সি। সি নাম্বার পয়েন্ট কী দেখো, সি নাম্বার পয়েন্ট হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশন কেন হয় বলো তো, যে শিয়ার বক্স আছে না, এই যে তুমি বক্সটা নিচ্ছ তো, শিয়ার বক্স, এই যে কর্নারগুলো যে আছে কর্নার, এই কর্নারগুলোতে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়ে যায়। কালকেই বলেছিলাম স্ট্রেস কনসেন্ট্রেশন কী, হোয়াট ইজ স্ট্রেস কনসেন্ট্রেশন, স্ট্রেস কনসেন্ট্রেশন মানে আমি তোমাকে বলেছিলাম যে লোড ভার্সেস এরিয়া, এই এরিয়াটা যদি খুব ছোটো হয়ে যায় তাহলে লোডটা কম হওয়া সত্ত্বেও স্ট্রেস বেড়ে যায়, এরিয়াটা যদি খুব ছোট হয়ে যায়, ধরো ইনফাইনিটিসিমাল স্মল এরিয়া, এখানে স্মল এরিয়া না, যেহেতু এরিয়াটা এখানে স্মল হয়ে যাচ্ছে সেহেতু লোড কম হওয়া সত্ত্বেও তোমার স্ট্রেসটা বেশি মনে হচ্ছে, যে সুচ সুচ বলেছিলাম ইঞ্জেকশন, সেই জন্য এটা স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশন অকার হুইচ মে হ্যাম্পার দ্য অ্যাকচুয়াল রেজাল্ট, এখানে স্ট্রেস কনসেন্ট্রেশনটা হয়। ঠিক আছে, দেখি আর কিছু আছে নাকি। ফেলিয়ার প্লেন নো মেকানিজম টু মেজার পর ড্রেনেজ নট কন্ট্রোল না, ঠিক আছে আর কিছু নেই, এই এই কয়েকটা বললেই হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। চলো ওকে, নেক্সট হচ্ছে আমাদের ভেন শিয়ার টেস্ট, দিস ইজ দ্য লাস্ট টেস্ট, এরপরে আর কোনো টেস্ট নেই, মানে তিনটেই টেস্ট আমাদের পড়তে হয়, ডাইরেক্ট শিয়ার, ভেন শিয়ার, ট্র্যাক শিয়ার। ভেন শিয়ার টেস্টটা দেখো কী জিনিস, এটাও খুব সোজা টেস্ট, এটা ফিল্ড টেস্ট বেসিক্যালি, ল্যাবেও করা যায়, আমি তো করেছি। হ্যাঁ, ভেন শিয়ার টেস্ট, এই টেস্টটা কী হয় বলো তো, এখানে একটা ভেন থাকে, ভেন কীরকম থাকে তোমাকে ছবিটা না এঁকে দেখালে তো তুমি বুঝতে পারবে না, এরকম একটা রোটেশনের জিনিস থাকে, এই থাকে হচ্ছে তোমার ব্লেডগুলো, এই থাকে আর একটা ব্লেড এইখান থেকে, ওরকমভাবে নামানো হয়, এরকম একটা থাকে আর কি, বুঝতে পারছো তো, আমি তো ঠিক করে বোঝাতে পারছি না, এরকমভাবে জিনিসটা রোটেট করে, বুঝতেই পারছো চাকার মতো থাকে, এরকমভাবে রোটেট করে ভেনটা। তো এই ভেন শিয়ার কেসে না দুটো কেস হয়, কী কী, একটা হচ্ছে মানে ডবল শিয়ার, একটা হচ্ছে সিঙ্গেল শিয়ার, কীরকম হয় দেখো আমি দেখাচ্ছি। এবার এটাকে আমি মুছে দিই, একটা রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম ড্র করবো, এরকম চাকা চাকা থাকলে তো অসুবিধা, একটা রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম ড্র করলাম, কীরকম দেখো, সামনে থেকে যদি আমি দেখি তাহলে যেটা দেখতে পাবো সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ভেন শিয়ার। এটা কী 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 কোন ভিউ, এটা ফ্রন্ট ভিউ, সামনে থেকে দেখলে আমি এরকম দেখতে পাবো, ফ্রন্ট ভিউ। ওকে, তো এই যে ভেনটা আছে না, ভেন শিয়ারটা যে আছে, এই ভেন শিয়ারে কী বলো তো কীরকম হয়, যে এইটা ধরো তোমার হচ্ছে মাঝখানের একটা লাইন, সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন, তো এই মাঝখানের এই লাইনটার করেসপন্ডিং তোমার এখানে, এইখানে হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা আমি ড্র করছি, না এটা দিয়ে ড্র করলে হবে না, আই হ্যাভ টু ড্র দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে স্ট্রেস, ল্যাটারাল স্ট্রেসটা হচ্ছে এরকম, এইদিকে থাকবে স্ট্রেস আর একটা, আচ্ছা এইরকম করে দেখা, ঠিক আছে বুঝতে পারছো তো, এদিকে স্ট্রেস আসছে এরকম, এই স্ট্রেস আসলো, আর এই এই ক্ষেত্রে কী হবে বলো তো, এখানে হচ্ছে জিরো এবং আস্তে আস্তে এরকম বাড়তে থাকে, এখানে জিরো এবং আস্তে আস্তে এরকম বাড়তে থাকে, সিমিলারলি এখানেও এরকম হয় জিরো বাড়তে থাকে, সিমিলারলি এখানে এরকম বাড়তে থাকে, তুমি বুঝতে পারলে আমার কথাটা, এটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। তাহলে তুমি কী বলবে, এটাও তোমাকে পরীক্ষা আঁকতে দিতে পারে, ইন এক্সাম ইন্টারভিউ দে মে আস্ক ইউ টু ড্র দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম অফ ভেন শিয়ার টেস্ট, তাহলে তুমি এরকম বলবে, দেখো যেখানে বেসিক্যালি অ্যাক্সিস অফ রোটেশন আছে সেখানে সবসময় শিয়ার স্ট্রেস জিরো হবে, স্বাভাবিক ব্যাপার, টর্কি তো নাই, আরে টর্কি যদি না হয় তাহলে স্ট্রেস আসবে কী করে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আমার কথা। দেখো স্ট্রেস মানে কী, স্ট্রেস মানে হচ্ছে লোড বাই এরিয়া, লোডটা এখানে কোন কে লোড দিচ্ছে, লোডটা হচ্ছে টর্ক, টর্ক মানে রোটেশন হচ্ছে না, এই যে ধরো তোমাকে দেখাচ্ছি, এই যে এই এইটা ধরো ভেন শিয়ারের গোলটা এরকমভাবে ঘুরছে, ইন দিস ওয়ে ইট ইজ রোটেটিং, তুমি বুঝতে পারছো এইভাবে ঘুরছে, ঘুরছে একদম যে অ্যাক্সিস আছে সেখানে টর্কই জিরো, টর্ক যদি জিরো হয় তাহলে এই লোডটা তোমার জিরো হয়ে গেল, লোডটা জিরো মানে কি স্ট্রেসও জিরো, অতএব এই জায়গাটা দেখো জিরো, মানে যেটা অ্যাক্সিস, অ্যাক্সিস অফ রোটেশন আমি লিখে দিচ্ছি কী হচ্ছে, অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশনে
স্ট্রেস হচ্ছে জিরো। কেন স্ট্রেস জিরো হলো বুঝতে পারলে তো? আরে যে অ্যাক্সিসে রোটেশন হচ্ছে সেই অ্যাক্সিসে তো টর্কই নেই, টর্ক না হলে ফোর্সই আসছে না, ফোর্স না হলে জিরো। আচ্ছা এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে এটা এরকম আস্তে 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 বাড়ছে কেন? আরে বাড়বেই তো, যত দূরে যাচ্ছে তত টর্ক বাড়ছে। টর্ক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ টর্ক? ভালো করে দেখো কিন্তু, লোড ইনটু ডিস্টেন্স, টর্ক 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 মানে এটাই, লোড ইনটু ডিস্টেন্স। ঠিক আছে, মোমেন্টটাই একই জিনিস, মানে টর্শনের মানে টর্ক মানে বেসিক্যালি এখানে লোড মানে আমি বলতে চাইছি টর্শন, রোটেশনাল ফোর্সটা আর কি, সেটাকে আমি লোড হিসেবে ইন্ডিকেট করলাম। লোড ইনটু ডিস্টেন্স মানে এটা মোমেন্টই হয়, বাট যদি আমি রোটেশন ফোর্স দিই তাহলে এটা টর্ক হচ্ছে। ঠিক আছে, আর টর্শন লিখতে পারো তোমার যদি বুঝতে অসুবিধা হয়, লেখো টর্শন, লেখো টর্শন ইনটু ডিস্টেন্স। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, চলে আসো। তাহলে এটা হলো, ঠিক আছে। তো টর্কটা যখন আমি অ্যাপ্লাই করছি আর কি, ঘোরাচ্ছি, তখন যে অ্যাক্সিসে আছে সেখানে তো জিরো, কোনো টর্শন নেই, কিন্তু যত আস্তে আস্তে আমি ডান দিক বা বাঁদিকে যাচ্ছি তত আমার কিন্তু ভ্যালুটা বাড়ছে, টর্কের ভ্যালুটা বাড়ছে না তত? এক সেকেন্ড, হ্যাঁ, টর্কটা কনস্ট্যান্ট আছে কিন্তু টর্শনের ভ্যালুটা বাড়ছে না, যত ডিস্টেন্সটা বাড়ছে। তো যত ডিস্টেন্স বাড়ছে তত আমার বাড়ছে, তো টর্শনটা আমার তত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তত আমার টর্শনটা বাড়ছে, যত আমার টর্শনটা বাড়ছে তত আমার মানে ডিস্টেন্সটা যত বাড়ছে তত আমার দেখো এই টর্শনের ভ্যালুটা তত বাড়ছে, মানে স্ট্রেসটা তত আমার বাড়ছে, স্ট্রেসটা আমার তত বাড়ছে, স্ট্রেসটা আমার তত বাড়ছে। ঠিক আছে, তো এটা কিন্তু লিনিয়ার হয় না, এটাই তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে দিস ভ্যালুজ আর নট লিনিয়ার, দিজ আর নট লিনিয়ার। ঠিক আছে, সেই জন্য এরকম ট্যারা ব্যাকা এসছে, এটা লিনিয়ার না। আমি তোমাকে প্রুফ করে দেখিয়ে দেবো যে এটা লিনিয়ার না। আচ্ছা, আর এটা কেন সেম বলো তো? আরে বাবা, এখান থেকে এখানে ডিস্টেন্সটা সেম না? যদি ডিস্টেন্স সেম হয় তাহলে তোমার ফোর্সটাও সেম হবে। আমি রোটেশন করাচ্ছি, আমার সে অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা যদি সেম হয় তাহলে সেখানে ফোর্সটা সেম হবে না, সেই জন্য এখানে সেম এসছে। তাহলে এর ভ্যালুটা বার করতে হবে আমাকে, এর ভ্যালুটা বার করতে হবে। এখানে কী হয়, একটা হচ্ছে ডবল শিয়ার হয়, একটা হচ্ছে সিঙ্গেল শিয়ার হয়। আমি ডবল শিয়ারের ভ্যালুটা তোমাকে বার করে দেখিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে সিঙ্গেল শিয়ারের ভ্যালু বার করবে, একই রকম নিয়ম। ঠিক আছে, কী চেঞ্জ হবে সেটা আমি তোমাদের বলে দেবো। আপাতত আমি কী বার করছি, ডবল শেয়ারের ক্ষেত্রে কী ভ্যালু হয় দেখো। এটা যেহেতু একটা নন লিনিয়ার কার্ভ আর কি, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। কীরকম ইন্টিগ্রেশন করব? এখান থেকে এক্স ডিস্টেন্সে আমি ডিএক্স একটা টার্ম ধরে নিলাম, ধরতেই পারি। ফ্রম এক্স ডিস্টেন্স অফ অ্যাক্সিস ডিএক্স একটা ছোটো ভ্যালু ধরে নিলাম, সেই ডিএক্সকে আমি ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে টর্কটা কী হচ্ছে? টর্ক দেখো, শিয়ার স্ট্রেস মানে টাউ এফ যেটা আছে সেটা, স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম তো, স্ট্রেস ইনটু টু পাই, এখান থেকে এটা আর ধরে নিলাম, রেডিয়াসটা হচ্ছে আর, এটার পুরো এই জিনিসটা আর, টোটালটা আর রেডিয়াসটা। ঠিক আছে, টু পাই আর ইনটু, টু পাই আর হচ্ছে ইনটু আর, টর্ক না এটা, ফোর্স হয়ে গেল। আচ্ছা, টু টু পাই আর, এক সেকেন্ড দাঁড়ো, এক সেকেন্ড দাঁড়াও, শিয়ার স্ট্রেস হচ্ছে টাউ এফ, এটা তো তোমাকে হচ্ছে লোড মানে এরিয়া ইনটু ডিস্টেন্সটা আনতে হবে, তাহলেই টর্ক হবে। টাও এ ফিজিক্যাল টু টু পাই আর, টু পাই আর ইনটু এইচ, এইচটা ভুলে গেছি, এটা ধরো হাইট আছে, তাহলে কি দেখো পুরোটা হয়ে গেল টু পাই আর ইনটু হাইট, টু পাই আর ইনটু এইচ ইনটু আর, আর মানে হচ্ছে ডিস্টেন্স, এটা আমার টর্ক হয়ে গেল। বুঝতে পারলে কি না বলো, দিস ইজ লোড, এটা ডিস্টেন্স, লোড ইনটু ডিস্টেন্স মিলে টর্ক হয়, টর্ক গো মোমেন্টই একই জিনিস, লোড ইনটু ডিসে, এটা হচ্ছে শিয়ার, এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আরও ভেঙে যদি আমি বলি এটা কি, এটা হচ্ছে স্ট্রেস, দিস ইজ স্ট্রেস, দিস ইজ এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া কী হয়ে যায়, লোড, লোড ইনটু ডিস্টেন্স কী হয় তোমার, সরি, লোড ইনটু ডিস্টেন্স কী হয়, টর্ক। ঠিক আছে, তাহলে এই সাইডটা আমার হয়ে গেল, পুরো সাইডটা, এই যে দেখো এই যে জলের বোতলটা ছিল, হ্যাঁ এই যে জলের বোতলটা ছিল, এই যে পুরো সাইডটা আমার হয়ে গেল, পুরো সাইডটা, কমপ্লিট সাইড ইজ ডান। এবার আমার টপ আর বটমটা বাকি আছে, কী বাকি আছে, টপ অ্যান্ড বটম, পুরো সাইডটা আমার কমপ্লিট হয়ে গেল, আমার টপ আর বটম বাকি আছে। ওকে, তাহলে আমি এখানে কী করবো দেখো, টপ আর বটম যখন আমার বাকি আছে, এটা হচ্ছে সাইডের জন্য হলো প্লাস, দু দিয়ে গুণ করলাম। কেন দু দিয়ে গুণ করলাম? কারণ কি, টপ অ্যান্ড বটম দুটোর ক্ষেত্রে আমি বার করছি, তোমরা এখানে দুই দিয়ে গুণ করবে না, তোমরা হচ্ছে সিঙ্গেল সাইডের জন্য বার করবে বাড়িতে। আমি দুই দিয়ে কেন গুণ করলাম, কারণ কি আমি টপ আর বটম দুটোর জন্য বার করছি, তোমরা দুই দিয়ে গুণ করবে না। আচ্ছা কী হচ্ছে দেখো,
টু পাই এক্স, এটার এরিয়াটা কি হবে? এই যে এইটুকু এইটুকুটা বার করছি সার্কেলটা, টু পাই এক্স, ভালো করে দেখো, কিন্তু টু পাই এক্স ইন্টু ডি এক্স এরিয়া হয়ে গেল, এটা হচ্ছে এরিয়া, টু পাই এক্স ইন্টু ডি এক্স এরিয়াটা হয়ে গেল, ঠিক আছে, ইন্টু টাউ এফ শিয়ার, ইন্টু আমাকে কি লাগবে, টর্ক লাগবে, টর্ক করার জন্য কি করতে হবে, টর্ক করার জন্য কি করতে হবে, ডিস্টেন্সটা গুণ করতে হবে এক্স, বুঝতে পারলে কিনা বলো। দেখো এটার জন্য আমি কি করলাম, টাউ এফ প্রথমে গুণ করে দিলাম শিয়ারটা, এটা তো শিয়ার, তো শিয়ারটা গুণ করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে, স্ট্রেস, স্ট্রেস, কিন্তু আমার লাগবে টর্ক, আমি একটু টর্ক বার করছি, টর্ক মানে কি, লোড ইন্টু ডিস্টেন্স, স্ট্রেসের সাথে যদি আমি এরিয়া গুণ করি তাহলে লোড হয়ে যাচ্ছে, এরিয়াটা কি, দেখো এরকমভাবে ঘুরছে, দেখো তোমাকে দেখাচ্ছি, এই যে এইটা আছে এরকম, এরকমভাবে টপ থেকে ঘুরছে এরকমভাবে, তাহলে কী হবে, টু পাই এক্স ইন্টু ডিএক্স, সো টু পাই এক্স ইন্টু ডিএক্স ইন্টু, কতগুলো এক্স দিয়েছি গো, আচ্ছা হ্যাঁ, টু পাই এক্স ইন্টু ডিএক্স, টু পাই এক্স ইন্টু ডিএক্স, এটা ইন্টু আছে, হ্যাঁ, টু পাই এক্স ইন্টু ডিএক্স ইন্টু এক্স, এক্স কেন, এই ডিস্টেন্সটা দেওয়ার সাথে সাথে আমার হয়ে গেল হচ্ছে, এটা হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স, মানে এটার সাথে সাথে আমার হয়ে গেল হচ্ছে লোড। এবার আমি আবার বোঝাবো তোমাদেরকে, কারণ কি তোমরা বুঝতে পারো, আবার মুছে বোঝাচ্ছি, দেখো ভালো করে দেখো, ফার্স্ট তো সাইডের জন্য, ফার্স্ট হচ্ছে সাইডের জন্য, সাইডের জন্য আমি কি করব, আমি বার করতে চাইছি হচ্ছে টর্ক, টর্ক মানে কি, সবসময় মনে রাখবে টর্ক মানে হচ্ছে লোড ইন্টু ডিস্টেন্স, এইটা আমাকে আনতে হবে। আচ্ছা প্রথমটা কি, টাউ ওয়েভ ধরে নিলাম, টাউ ওয়েভ মানে কি, শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস, আমি সাইডেরটা বার করছি ফার্স্টে, সাইডেরটা কনস্ট্যান্ট, স্ট্রেস ইন্টু কি হচ্ছে, টু পাই আর, টু পাই আর সার্কেলটা ইন্টু এইচ, টু পাই আর এইচ পুরোটা হয়ে গেল, এটা হয়ে গেল কি, এরিয়া, তাহলে স্ট্রেস ইন্টু এরিয়া মানে কি হয়ে গেল, লোড ইন্টু আর ডিস্টেন্স, দেখো এভাবে কেউ বোঝাবে না, লোড ইন্টু ডিস্টেন্স মানে তোমার টর্ক হয়ে গেল, এত ডিটেলে কেউ বোঝাবে না। আচ্ছা এটা হচ্ছে তোমার এই পোর্শনটা, তোমার হচ্ছে হলো এই পোর্শনটা, আমি এখানে লিখছি এই পোর্শনটা তোমার হলো হলো সাইডটা, সাইডটা তোমার কমপ্লিট, এই সাইডটা তোমার কমপ্লিট হয়ে গেল, কিন্তু সাইড কমপ্লিট হলে তো হবে না, আমাকে টপ বটম দুটো বার করতে হবে, তো এইটা প্লাস, এটা হলো প্লাস, টপ বটমের জন্য কি হবে দেখো তো, এখান থেকে আমি এক্স ডিস্টেন্সে একটা ভ্যালু ধরেছি, তাহলে দেখো টাউ এফ আবার আমি ধরে নিলাম, টাউ এফ মানে কি, শিয়ার স্ট্রেস, তাহলে এটা হচ্ছে স্ট্রেস, তার সাথে আমাকে এরিয়া গুণ করতে হবে, এরিয়া কি হবে, টু পাই এক্স ডিএক্স, টু পাই এক্স ইন্টু ডিএক্স এরিয়া ইন্টু ডিস্টেন্স এক্স, তাহলে এটা কি হলো, স্ট্রেস ইন্টু এরিয়া, স্ট্রেস ইন্টু এরিয়া মানে কি হয়ে গেল, লোড, তার সাথে এটা কি আছে, ডিস্টেন্স, তাহলে লোড ইন্টু ডিস্টেন্স মিলে হয়ে গেল টর্ক, বুঝতে পারলে কিনা বলো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাকে শুধু একটা জিনিসই মনে রাখতে হবে যে এখানে আমাকে দুই দিয়ে গুণ করতে হচ্ছে, কেন দুই দিয়ে গুণ করছি, কারণ কি, আমি টপ আর বটম দুটোই নিচ্ছি, তুমি যখন বাড়িতে, আমি যে তোমাকে হোমওয়ার্কটা দিলাম যে তুমি শুধু সিঙ্গেল শেয়ারটা বার করবে, সেখানে টপেরটা থাকবে না, শুধু বটমটা থাকবে, মানে সিঙ্গেল শেয়ারে টপটা থাকে না, তখন শুধু দুইটা দিয়ে তুমি গুণ করবে না, করে ডেরিভেশনটা করবে। আচ্ছা তো এটা তো ডিএক্স আছে, ডিএক্স তো রাখলে চলবে না, এটাকে তুলতে হবে, তাহলে দেখি ডেরিভেশন করে দেখি কী হয়, আমাকে তো ইন্টিগ্রেশন করতে হবে, লেটস ডু দ্য ইন্টিগ্রেশন নাও, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এবার এই পার্টটা মুছে দিচ্ছি, এখানে আমি ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, শুধু এইটুকু পার্ট করি, তারপরে আমি যোগ করে দেবো, এটা ইন্টু টু এদিকে রাখো, শুধু এইটুকু পার্ট করি দেখি কী হচ্ছে, ওকে ইন্টিগ্রেশনটা কী করছি, টর্ক ইজ ইকুয়াল টু টাউ এফ ইন্টু টু পাই এক্স ডিএক্স, এক্স স্কোয়ার হয়ে যাবে ইন্টু টু, ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা আমি করছি, কী হচ্ছে দেখি, ইন্টিগ্রেশন টাউ এফ ইন্টু টু পাই এক্স কিউব বাই থ্রি ইন্টু টু, সো এটা চলে যাবে ইন্টিগ্রেশনটা করলে, তাহলে এটার ভ্যালুটা আসছে হচ্ছে ফোর পাই এক্স কিউব বাই থ্রি ইন্টু টাউ এফ, এই ভ্যালুটা আসলো নাকি দেখো তো, ও সরি সরি, এক্সটাকে তো তুমি লিমিট দিতে হবে, জিরো টু আর, জিরো টু আর না, তাহলে এটা হচ্ছে তোমার এক্সের জায়গায় আর কিউব আসবে, এক্সের জায়গায় আর কিউব আসবে, ইন্টিগ্রেশন জিরো টু আর ছিল, আর কিউব, তো এটা হলো, তাহলে এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের ভ্যালু, আর এটা তোমার আগের থেকে ছিল, তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে তাহলে টোটাল টর্কটা কী হচ্ছে, ফোর পাই আর কিউব টাউ এফ বাই থ্রি প্লাস, এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে, টাউ এফ ইন্টু টু পাই আর এইচ ইন্টু আর, মানে আর স্কোয়ার, এইটা এইটা হচ্ছে তোমার ডবল শিয়ারের ক্ষেত্রে ভ্যালু, ভেন শিয়ারের ডবল শিয়ার যদি হয় তাহলে এটা হচ্ছে ভ্যালু, ওকে, তাই এটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেখি কীরকম আসে, হ্যাঁ আমাকে তো বার করতে হবে টাউ এফের ভ্যালু, ওকে
তাহলে টাউ এফ ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টাউ এফ ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এখানে হচ্ছে তোমার ফোর পাই আর কিউব, ফোর পাই আর কিউব বাই থ্রি প্লাস টু পাই আর স্কোয়ার এইচ, এটা হলো। আচ্ছা এখানে আমি কি কমন নিতে পারি, অ্যাকচুয়ালি ডি বাই টু, আচ্ছা এখানে আর এর জায়গায় ডি করে দাও, আর মানে কি, আর মানে হচ্ছে ডি বাই টু, তাহলে এখানে যদি আমি ডি বাই টু নিয়ে আসি তাহলে কত হচ্ছে টি ডিভাইডেড বাই ফোর পাই ডি কিউব ডিভাইডেড বাই তিন আটে চব্বিশ প্লাস টু পাই ডি বাই টু, না তাহলে ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ, তাহলে এই ভ্যালুটা কত আসছে টি ডিভাইডেড বাই পাই ডি কিউব ডিভাইডেড বাই এইট তিন আটে চব্বিশ প্লাস পাই ডি স্কোয়ার এইচ ডিভাইডেড বাই টু, এইটা আসছে ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি এখানে ডি বাই টু কমন নিয়ে নিই তাহলে এইচ বাই টু আসে, এক সেকেন্ড দাঁড়াও, টু ডি ডি স্কোয়ার বাই টু আর স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার বাই টু হলো, হুম ঠিকই আছে। তাহলে এখানে কমনটা কী নিয়েছে, আমার ইকুয়েশানটা কীরকম আছে দেখি, পাই ডি স্কোয়ার কমন নিয়েছে, সো ইফ আই টেক পাই ডি স্কোয়ার কমন তাহলে এখানে ডি বাই এইট কেন, এটা তো আট হওয়ার কথা না, চার ছয় চব্বিশ, সরি সিক্স, দিস ভ্যালু উইল বি সিক্স, চার ছয় চব্বিশ না ছয় হবে, তাহলে দেখো টি ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে এইচ বাই টু প্লাস ডি বাই সিক্স টাউ এফ, দিস ইজ ইয়োর ফাইনাল ইকুয়েশান। তুমি যদি ডেরিভেশনটা মনে না রাখো তাহলে এই ইকুয়েশানটা তোমাকে অ্যাটলিস্ট মনে রাখতে হবে, এটা হচ্ছে ডাবল শেয়ারের ক্ষেত্রে, ডাবল শেয়ার। এবার যদি সিঙ্গেল শেয়ার হয়, ধরো এমনভাবে আমি বসালাম যে টপ সারফেসটা উপরেই আছে, সিঙ্গেল শেয়ার, এটাও করতে পারো, তখন শুধু একটাই জিনিস হবে, টাউ এফ ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার, কী হবে এইচ বাই টু প্লাস ডি বাই টুয়েলভ, এইটা হবে হচ্ছে তোমার সিঙ্গেল শেয়ার হলো, এটা হচ্ছে ডাবল শেয়ার, এটা হচ্ছে সিঙ্গেল শেয়ার। তুমি এটা পড়ি বাড়িতে চেষ্টা করবে, ইন্টিগ্রেশনটা করা, ওই টুটা ছাড়া ইন্টিগ্রেশন করে দেখবে এই ভ্যালুটা আসছে, তাহলে এটা তুমি লিখে রাখো আপাতত, বুঝতে পারলে তো, এই হচ্ছে তোমার ভ্যালু। দেখি আর কি আছে, এইচ বাই টু প্লাস ডি বাই টু, ঠিক আছে এইটা হচ্ছে তোমার ভ্যালু, অ্যাটলিস্ট এই দুটো ভ্যালু তো তোমাকে মনে রাখতেই হবে পরীক্ষার সময়, কেন বলো তো এখান থেকে অঙ্ক আসে, আমি অঙ্ক করাবো দেখবে অঙ্ক আসে। আচ্ছা এখানে একটু সেন্সিটিভিটির ব্যাপার আছে লাস্ট, ঠিক আছে সেন্সিটিভিটির ব্যাপার আছে, তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তুমি বুঝতে পারবে। সেন্সিটিভিটির কী ব্যাপার আছে দেখো তো, সেন্সিটিভিটি আগেও বলেছিলাম, সেন্সিটিভিটি একদম প্রথম ক্লাসে, সেন্সিটিভিটি মানে কি, সেন্সিটিভিটি মানেটা হচ্ছে মানে ইউসিএস আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট কিসে, রিমোল্ডেড, রিমোল্ডেড মানে আনডিস্টার্বড, আনডিস্টার্বড বাই ইউসিএস ডিস্টার্বড, অথবা এটা তুমি করতে পারো, অথবা এই টাউ এফটাও তুমি রাখতে পারো, মানে প্রথম টাউ এফটা তুমি রাখবে হচ্ছে আনডিস্টার্বদের ক্ষেত্রে, পরের টাউ এফটা রাখবে হচ্ছে ডিস্টার্বদের ক্ষেত্রে, সেটাও সেন্সিটিভিটি হবে। তাহলে ইউসিএস মানে কি, আমি কি বলেছিলাম, টু সি, টু সি ডিস্টার্বড বাই টু সি আনডিস্টার্বড, আরে ইউসিএস মানে টু সি সেটা তুমি জানো তো, এর আগের ক্লাসে আমি করিয়েছিলাম, দেখে নিও, ঠিক আছে ব্যাস এইটুকুই আছে তোমার ভেন শিয়ারের ক্ষেত্রে, আর কিছু নেই। ভেন শিয়ারে যে নেক্সট জিনিসগুলো আছে সেগুলো আমরা অঙ্কর মাধ্যমে দেখব, ঠিক আছে ছেড়ে দাও, বাকি জিনিসটা আমরা অঙ্কর মাধ্যমে দেখব। এবার তোমাদের যে জিনিসটা একটু বাকি ছিল আমার যেটা মনে পড়ছে সেটা তোমাদের একটু করিয়ে দিই, হুম যেটা বাকি ছিল একটু, হ্যাঁ সেটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে এরিয়া অফ ক্রস সেকশন অ্যাট ফেলিয়ার, চলো লাস্ট টপিক আজকে, হ্যাঁ কোথায় গেল ইয়েটা, হ্যাঁ এরিয়া অফ ক্রস সেকশন অ্যাট ফেলিয়ার, দেখো টপিকটার নাম কি এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ এরিয়া অফ ক্রস সেকশন অ্যাট ফেলিয়ার, মানে ফেলিয়ারে কীরকম এরিয়া অফ ক্রস সেকশন, তুমি বলো এটা কী জিনিস স্যার আমি বুঝতে পারছি না, দেখো এটা কী জিনিস অ্যাকচুয়ালি,
যে একটা ধরো সয়েল স্যাম্পেল আছে, সয়েল স্যাম্পেলটাকে যখন তুমি কম্প্রেস করছো, ধরো সে ফর এক্সাম্পল দিস ইজ ইউর সয়েল স্যাম্পেল, মানে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের কথা বলছি বা ইউসিএস, ট্রাইঅ্যাক্সিয়াল অথবা ইউসিএস এই টেস্টের কথা বলছি, যখন তুমি সয়েল স্যাম্পেলটাকে কম্প্রেস করছো তখন তো আস্তে আস্তে এরিয়াটা চেঞ্জ হচ্ছে। আরে এটা যখন তুমি কম্প্রেস করবে তখন এরকম কিছু কিছু মোটা হয়ে যাবে, ঠিক আছে, কিছুটা সরু হয়ে যেতে পারে, মানে এনিথিং ক্যান হ্যাপেন। তো যখন তোমার এরিয়াটা চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে তো তোমার নিচের এরিয়াটাও চেঞ্জ হওয়ার কথা, মানে কি স্ট্রেস, স্ট্রেস মানে আমরা কী ধরছি, লোড বাই এরিয়া। এই এরিয়াটা প্রথমে যা এরিয়া ছিল সেটা রাখলে তো হবে না, এটা তো চেঞ্জ এরিয়া হয়ে যাচ্ছে। তো সেই চেঞ্জ এরিয়াটা কী করে আসবে সেটা বলার জন্য, তুমি বুঝতে পারলে কী কী বলছি আমি বলো তো, যারা নতুন তারা বুঝতে পারছো না। দেখো আমি এখানে লিখে দিচ্ছি ভালো করে, হোয়েন লোড ইজ অ্যাপ্লাইড এরিয়া কনস্ট্যান্টলি চেঞ্জেস, এরিয়া কনস্ট্যান্টলি চেঞ্জেস। যেহেতু এরিয়াটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে সেহেতু অ্যাট ফেলিয়ার, অ্যাট ফেলিয়ার, ফেলিয়ার এরিয়া শুড বি টেকেন, ফেলিয়ার এরিয়া মানে যে মানে ফেল হওয়ার সময় যে এরিয়াটা ছিল দ্যাট এরিয়া শুড বি টেকেন, ফেলিয়ার এরিয়া শুড বি টেকেন, সেই এরিয়াটাই আমরা এখানে বার করব, ঠিক আছে। তো দেখি কী করে বার করি, এটা একটা ডেরিভেশন আছে। আচ্ছা আমার যে গ্র্যান্ড ভাইবা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, তোমরা জানো কি না জানি না, তোমাদের কলেজেও নিশ্চয়ই হয় একটা গ্র্যান্ড ভাইবা, তো সব কলেজেই হয়। সেই গ্র্যান্ড ভাইবাতে আমাকে এটা ডেরিভেশন করতে দিয়েছিল সয়েল মেকানিক্সের স্যার। তো সেই ডেরিভেশনটা আমার পক্ষে খুব ইজি ছিল, আমি করেছিলাম। তো এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষার সময় করতে দিতেই পারে, ঠিক আছে। যাদবপুরের স্যাররাই যেহেতু পিএসসির ইন্টারভিউ নেয়, তো তোমাকে যে এরকম একটা দেবে না যেটা আমাকে গ্র্যান্ড ভাইবা ধরেছিল তার তো কোনো মানে নেই, প্রুফটার জন্য ইম্পর্টেন্ট, আমাকে প্রুফটাই করতে বলেছিল। আমি জানি ভ্যালুটা আমি বলতে পেরেছিলাম, বোঝা না না তুমি প্রুফ করে দেখো, এরিয়া কোনো ব্যাপার না। আচ্ছা এরিয়াটা না, এরিয়া মানে কী বলো তো? আরে এরিয়া মানে কী, ভলিউম বাই লেন্থ, বুঝতে পারছো না বলো? এরিয়া মানে ভলিউম বাই লেন্থ, এরিয়া মানে ভলিউম বাই লেন্থ। আচ্ছা তার মানে কি, এবার আমি যদি চেঞ্জ ইন এরিয়া বার করতে চাই, চেঞ্জ ইন এরিয়া ডেল্টা এ, তাহলে কী হবে, চেঞ্জ ইন ভলিউম বাই চেঞ্জ ইন লেন্থ, ইয়েস অর নো? এবার দেখো এখানে কিছু কনসেপ্ট আছে, এই যে সয়েল স্যাম্পেলটা আছে, এই সয়েল স্যাম্পেলটা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মধ্যে ধরো আমি টেস্ট করছি, সয়েল স্যাম্পেলটাকে আমি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মধ্যে টেস্ট করছি, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট, আমি যখন কম্প্রেস করব কখনো কি লেন্থ বাড়তে পারে? ইজ ইট পসিবল এনি হাউ, ক্যান দ্য লেন্থ বি ইনক্রিজ? ইউ টেল মি, প্লিজ টেল মি, ইজ ইট পসিবল টু চেঞ্জ দ্য লেন্থ? মানে চেঞ্জ তো হবেই, আরে কম্প্রেস করলে চেঞ্জ তো হবেই, এটা কি কখনো বাড়তে পারে? তো বাড়তে কিন্তু কখনো পারে না। অতএব নিচে তুমি পরিষ্কার এল মাইনাস ডেল্টা এল লিখে দাও, মাইনাস মানে লেন্থ সবসময় কমবে, লেন্থ উইল নেভার ইনক্রিজ, কমে গেল। ভলিউমটা কিন্তু চেঞ্জ হতে পারে, ভি প্লাস মাইনাস ডেল্টা ভি। কেন এরকম হচ্ছে, এটা চেঞ্জ ইন এরিয়া না, এটা হচ্ছে এএফ, এএফ মানে ফাইনাল এরিয়াটা, মানে চেঞ্জ হওয়ার পরে কী আসছে। হ্যাঁ চেঞ্জ হওয়ার পরে কী আসছে, তাহলে এটাও তোমার হচ্ছে, আমি বলতে চাইছি যে হ্যাঁ ভি প্লাস ডেল্টা ভি প্লাস মাইনাস অথবা অ্যান্ড এল প্লাস মাইনাস ডেল্টা এল, চেঞ্জ হওয়ার পর কতটা আসছে। আচ্ছা দেখো এখানে দেখো, তুমি বললো স্যার ভলিউম তো কখনোই চেঞ্জ হয় না, আমরা তো ভলিউম কনজারভেশন প্রিন্সিপাল পড়েছি, ভলিউম ক্যান নেভার বি ক্রিয়েটেড নট বি। আরে বাবা একটা জিনিসের ভলিউম কী করে চেঞ্জ হয়ে যাবে, তুমি আমাকে এটা এক্সপ্লেন করতে পারবে? হাউ ক্যান এ মানে আমি বলছি এখানে ডেল্টা ভি হবে, তুমি আমাকে বলো আমি কোন নতুন কনসেপ্ট, কোন নতুন নিউটনের থিওরি নিয়ে আসলাম যার মাধ্যমে আমি বলতে পারছি যে ভলিউম ক্যান বি চেঞ্জড অলসো, বলো দেখি, একটু চিন্তা ভাবনা করে বলো। এখানে তো আমি ভলিউম চেঞ্জ করালাম, তুমি আমাকে বলো আমি কোন নিউটনের কনসেপ্ট নিয়ে আসলাম যার মাধ্যমে আমি ভলিউম চেঞ্জ করাচ্ছি। দেখো এখানে নিউটনের কোনো চেঞ্জ না, এখানে কী হচ্ছে বলো তো, এটা তো আমি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট করছি, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে যদি আমি ড্রেন্ড করে দিই, ড্রেন্ড, ড্রেন টেস্ট মানে কি, এরকমভাবে আমি এই যে ড্রেনেজ ভালভটাকে অ্যালাউ করে দিয়েছি, খুলে দিয়েছি মানে ড্রেনেজ হচ্ছে, যদি আমি ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে ড্রেন করে দিই তাহলে কী হবে বলো তো, তাহলে এই সয়েল স্যাম্পেলটা চুপসে যাবে না, ছোটো হয়ে যাবে না, তাহলে ভলিউমটা ছোটো হবে না, হবে কি না? আনড্রেন্ডের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, তাহলে কি ড্রেন্ডের ক্ষেত্রে, আমি লিখে দিচ্ছি ড্রেন্ড টেস্ট ভলিউম ক্যান বি চেঞ্জড, ক্যান বি না, ভলিউম অবশ্যই চেঞ্জ হয়, ভলিউম চেঞ্জ অকার, ক্যান বি না 100%, কিন্তু আনড্রেন্ডের ক্ষেত্রে, আনড্রেন্ড মানে কি আমি এটা বন্ধ করে দিয়েছি মানে জলটা বেরোতে পারছে না, তাহলে ভলিউম চেঞ্জ হবে না, আনড্রেনের ক্ষেত্রে নো ভলিউম চেঞ্জ, এটা মনে রাখবে।
যদি আনরেন টেস্ট হয় তাহলে কোনো রকম ভলিউম চেঞ্জ হয় না, কিন্তু ভলিউম ক্যান নেভার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। এক্সট্রা করে তুমি আনতে পারো না, ভলিউম সবসময় চেঞ্জ থাকে, সেম থাকে, এটা ভলিউম কনজারভেশন প্রিন্সিপাল। কিন্তু যদি ড্রেন টেস্ট হয় তাহলে তো জলটা বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে মানে সয়েল স্যাম্পেলে ভলিউম কমে যাচ্ছে, তাই না? এবার আমরা ধরে নিচ্ছি এটা আনড্রেন টেস্ট, তোমাকে পরীক্ষা আনড্রেন টেস্টেই বার করতে দেবে। আনড্রেন টেস্ট যদি আনড্রেন টেস্ট হয় তাহলে কি হবে, আলটিমেটলি গেল ভি ডিভাইডেড বাই এল মাইনাস ডেল্টা এল, ইয়েস অর নো? এফটা তাহলে কি হলো, ভি ডিভাইডেড বাই এটা, তাহলে এখানে কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে তোমার ভলিউম, তো ভলিউম মানে আবার তুমি এখানে লিখতে পারো এ ইন্টু এল ডিভাইডেড বাই এল মাইনাস ডেল্টা এল, ভলিউম মানে এ ইন্টু এল না? এবার এরিয়া তুমি রাখো উপরে, নিচে এল দিয়ে ভাগ করে দাও, এই এলটাকে ভাগ করে দাও, করতেই পারো, তাহলে এটা হয়ে যাচ্ছে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডেল্টা এল বাই এল। ডেল্টা এল বাই এল মানে কি, আরে ডেল্টা এল বাই এল মানে কি, স্ট্রেন, স্ট্রেন, লিনিয়ার স্ট্রেন, তাহলে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস স্যান। এইটাই হচ্ছে তোমার আসল জিনিস, তোমাকে এটা মনে রাখতে হবে। আনড্রেন টেস্ট বা ইউসিএস টেস্টের ক্ষেত্রে এরিয়া অ্যাট ফেইলিওর বার করতে দেয়, তুমি বলবে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ইপসাইলন বা ডেল্টা এল বাই এল, বুঝতে পারলে কি না বলো? তাহলে এবার আমি শর্টে তোমাদের একটা লিখে দিচ্ছি, প্রুফটা নিশ্চয়ই দেখে নিয়েছো, আর প্রুফ দেখে লাভ নেই, এবার তুমি এটা মনে রাখো, নাহলে পরীক্ষা অঙ্কই করতে পারবে না। কী লিখবে, ইন আনড্রেন্ড ট্রায়াক্সিয়াল টেস্ট, অথবা আনড্রেন ট্রায়াক্সিয়াল হতে পারে, অথবা কি হতে পারে, ইউসিএস, ইউসিএস তো অবশ্যই আনড্রেন্ড হয়, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ, ওখানে কি কোনো ড্রেনেজ অ্যালাউড হয় ইউসিএস টেস্টের ক্ষেত্রে? এরিয়া অ্যাট ফেইলিয়ার, এটা কি, এরিয়া অ্যাট ফেইলিয়ার, অ্যাকচুয়াল এরিয়া, এটা মানে হচ্ছে প্রথমে যা এরিয়া ছিল এটা কি অ্যাকচুয়াল এরিয়া, অ্যাকচুয়াল অথবা ইনিশিয়াল এরিয়া মানে প্রথমে যা এরিয়া ছিল, ডিভাইডেড বাই অ্যাকচুয়াল বা ইনিশিয়াল এরিয়া, প্রথমে যেটা প্রথমে যে এরিয়াটা ছিল সেইটা ডিভাইডেড বাই তোমার হচ্ছে এ, সরি এ না, এল মানে ইনিশিয়াল লেন্থ মাইনাস ডেল্টা এল বাই এল, এটা তুমি মনে রাখো, এলটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ আর ইপসাইলন মানে হচ্ছে ডেল্টা এল বাই এল মানে হচ্ছে স্ট্রেইন, বুঝতে পারলে কিনা বলো। এই হচ্ছে তোমার আজকের ক্লাস খতম, এটা তুমি শর্ট নোটসে প্লিজ লিখে রাখো, এ ফিজিক্যাল টু এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ইপসাইলন এল, দিস থিং ইউ প্লিজ পুট ইট ইন ইওর শর্ট নোট, বুঝতে পারলে? ওকে চলো টাটা, আজকে এইটুকুই থাক, এরপরে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এরপরের ক্লাসটা হচ্ছে লাস্ট থিওরি ক্লাস হবে, তারপরে আমরা নিউমেরিক্যাল স্টার্ট করে দেবো, ঠিক আছে? আর তিনটে ক্লাস লাগবে মোস্ট প্রবাবলি, দেখা যাক, চলো টাটা।